ছেলেটা জীবনে কিচ্ছু করতে পারবে না। সকাল 8টা বেজে গেল, এখনো দেখো বাবুর ঘুম ভাঙেনি। আমরা এদিকে বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি, আজ না হোক কাল তোকে সব দায়িত্ব নিতে হবে। এই রকম করলে কি করে চলবে? কিন্তু এখানে কে কার কথা শোনে? বাবার যেমন হুঁশ নেই, ছেলেও তেমনি। কেনই বা হবে না, বাবার আশকারা পেয়েছে না, এবারে সাত গুণ মাপ। মাকে পাত্তা দেখে হয়েছে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সব শেষ না আরো কিছু বাকি আছে? এই যে উর্মিলা দেবী, সব দোষ তো বাবার ওপর চাপিয়ে দিচ্ছ, আর মা কি ধোয়া তুলছি? আমি কি করেছি? কিছু করনি। আরে আমি তো বাইরেই কাটাই, ইন্ডাস্ট্রিজ বিজনেস এসব ঝামেলা নিয়ে আমাকে বাইরে বাইরেই থাকতে হয়। তোমরা মা ছেলে দুজনেই থাকো, ওর এই যে সমস্ত খারাপ অভ্যেসগুলো হয়েছে না, সেগুলো তুমি নিজে না সলভ করে আমাকে কমপ্লেন করছো? আমার কথা শুনলে তো, ও তো আমার কথা একান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দেয়। করুক না, কতদিনই বা করতে পারবে সে? কাঁধে বোঝা চাপলে ঠিক বুঝতে পারবে। তাছাড়া সে আমাদের একমাত্র পুত্র, উড়ুক কতদিন উড়বে, দায়িত্ব পড়লে দেখবে সে ঠিক সামনে দেবে। ওকে এখন ঢিল দাও, যা করছে করুক। এখনো শুয়ে আছে তারিকা? ছোট বাবু, ও ছোট বাবু, আমি জানি বাবা রোজ আমি খুঁচিয়ে খুঁচিয়ে না তুললে কিছুতে এনার ঘুম ভাঙবে না। ছোট বাবু, এই কুম্ভকর্ণের ঘুম কি আর ভাঙবে না? কি চেঁচামেচি করছিস? হ্যাঁ, এই রাত সকালে কেন ঝামেলা করছিস? কি হয়েছে, ঝামেলা করছি? 9টা বেজে গেছে। কি হলো, 9টা বাজে? আবে আমাকে আগে ডাকতে পারিস? হ্যাঁ, আজই আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। বুঝলে ছোট বাবু, 9টায় ডেকেছি বলে এরকম বকাবকি করছো, আর তার আগে যদি ওঠাতাম আমার পিঠে চামড়া কি থাকতো? চায় না? হ্যাঁ চা, মুখ ধোনি, দাঁত ঘষনি। আবে বাঘ মুখ ধোয়, দাঁত মাজে, যাবে চা নিয়ে আয়, আমাকে এখন তাড়াতাড়ি বেরোতে হবে। দেখেছিস তো সন্দীপের এখনো দেখা নেই? আরে বড়লোকের কথা যেমন বড়লোকের অভ্যাসও তেমন। আমি একটা রাজপুত্রের কথা জানি, রাজ্য চলে গেল, সিংহাসন চলে গেল, রাজার দেহের পোশাক চলে গেল, কিন্তু মেজাজ গেল না। ছয় রাত্রি 3টের সময় ওঠে, বেলা 10টার সময়, 10টা বললে আসে বেলা 1:30টার সময়। আমরা তখন তোর কথাই বলছিলাম, ভগবান বললো আলো আয়, এসে গেল। আমি বললাম সন্দীপ আয়, এসে গেল। আবে কোটেশন মাস্টার, তোর কোটেশন এখন বন্ধ কর। আরে চায়? চা নও, চা। আচ্ছা নেক্সট প্রোগ্রামটা বলতো। রাধা, রাধার কথা তুই ছাড় তো, সে তো তোকে পাত্তা দেয় না, তুই কেন ওর জন্য তোর রেপুটেশনটা খারাপ করছিস? আরে জানিস না কেন, যে মাছের কাঁটা বেশি সেটার বেশি স্বাদ, তাই রাধা রায় সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ভেরি ভেরি টেস্টি 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 টেস্টি। শোনো ফ্রেন্ডস, আমার একমাত্র টার্গেট হচ্ছে রাধা রায়কে পাওয়া, আর সেই ব্যাপারে বন্ধু হিসেবে তোমাদের আমাকে সাহায্য করা উচিত। হার্ড আছে কেন? আজকের বিশেষ সংবাদ হলো রাধা তার বান্ধবীদের সাথে সিমলায় একটা প্যাকেজ চলে গেছে, সংবাদে প্রকাশ। সিমলা? সিমলা!
প্রেমের নাকি চুম্বকের শক্তি আছে, আই মিন ম্যাগনেটিক পাওয়ার। শোনো মিস্টার, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, এখন থেকে নিজের রাস্তা দেখো। নিজের রাস্তা তো এখানেই শেষ হয়ে গেছে। চুপি, তুমি যদি ভেবে থাকো যে কোনো মেয়ে তোমার ইশারায় নাচবে, তাহলে জেনে রাখো রাধা রায় কখনো না। চলে গেল, পুরো ঝাড় দিয়ে চলে গেল। আরে কেসটা তো পুরো খোদা পাহাড় নিকলা চুহার মতো হয়ে গেল, সব পরিশ্রম আমাদের বৃথা হয়ে গেল। শোনো বন্ধুগণ, প্রেমের ব্যাপারে সিমলা শেষ ডেস্টিনেশন নয়, আবে এটা তো হচ্ছে প্রথম ধাপ, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, এরকম কত ধাপ আছে না। গার্ল তাড়াতাড়ি এসো, যাবো। মন মতো দাদার বিষয়ে তোর জানার এত আগ্রহ কেন? এই জন্যই যে ফুল ফুটলে গন্ধ বেরোয়, আর গন্ধ বের হলে যে কোনো লোক তাকে দেখার জন্য নিশ্চয়ই পাগল হয়ে যায়। না না, তেমন কিছু নয়, তার সঙ্গে সিমলায় দেখা আর কি, জানলাম সে বাঙালি, আর তারপর জানতে পেরেছি তুই ওদের ট্যুরিস্ট কোম্পানির হয়ে গাইড করছিস, তাই বলছি। সিএমসি মানে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছে, ঠাকুমা আছে, বড় ভাই ডাক্তার, ছোট ভাই স্কুলে পড়ে, আর্থিক অবস্থা কিন্তু ভালো। আরে বাহ, তুই দেখছি ওদের ব্যাপারে সব খবরই জানিস। কেনই বা জানবো না, রাধার বাবা আর আমার বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমরা তো গায়ের লোক, আর্থিক অবস্থা তত ভালো না, ম্যাট্রিকের পর ওদের বাড়ি থেকেই পড়াশোনা করেছি, এখন না হয় চাকরি পেয়ে ঘর ভাড়া করে রয়েছি, কিন্তু প্রত্যেক দিন ওদের বাড়ি যাই। তুই প্রত্যেক দিন ওদের বাড়ি যাস? হ্যাঁ। বুড়ি তো হয়ে গেছি, আর কতদিন তোমাদের হাঁড়ি ঠেলতে হবে? তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি বলো, না হয় কাজের লোক বা রান্নার লোক রেখে দেবো। ঠাকুমা কি সেই কথা বলছে নাকি? ঠাকুমার কি কথা বলছে? কি কো ঠাকুমা, এইবার বলো, সবাই বেরিয়ে যাবার পরে তুমি আমার কাছে এসে গজ গজ করো। আর বলার আছেটা কি, আজ 3 বছর হলো ডাক্তার হয়েছে, তা ঘরে কি বউ আনার কোনো দরকার নেই? আসবে, বউ যখন আসবার হবে নিশ্চয়ই এসে পড়বে। কবে কবে? সে বিষয়ে তুমি একদম চিন্তা করো, রাধার বিয়ে না হওয়া পর্যন্ত শোনো ঠাকুমা, তুমি আমার বিয়ের কথা তুলবে না। তবে বসে আছিস কেন, তার বয়স কি কম হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে যদি ব্যবস্থা না করিস পরে তো ভীষণ অসুবিধা হবে, কন্যা আগুনের সমান। রাধার জন্য তোমার ব্যস্ত হবার কোনো দরকার নেই, আমি মনে মনে পাত্র ঠিক করে রেখেছি, খালি সময় আর সুযোগের অপেক্ষায় আছি। এসে সময় হলে দেখলে হবে না? হ্যাঁ আমি আসছি। এই দেখো, ও বাবা একটু বসে খেয়ে নে, সোনা বাবা। দেখো ঠাকুমা, আমার বর, না না, রাধার বর আর আমার কোণে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে, চেম্বারে পেশেন্টরা বসে আছে, আমি আসছি, আমি ওখানেই খেয়ে নেবো। ও বাবা একটু শোন। কি কো ঠাকুমা, বরদার জন্য বৌদি আর দিদির জন্য বর পেয়েছো? কে জানে বাবা, কোথায় কাকে ঠিক করেছে। হ্যালো, সকাল সকাল এমন বেশভূষায় বাবু আমার কোথায় বের হলেন শুনি? একটা আর্জেন্ট ব্যাপারে বেরোলে এত প্রশ্ন করো না তো হঠাৎ। না না না, ভুল হয়ে গেছে, নিতান্তই ভুল হয়ে গেছে, বাচ্চা জোয়ান হয়ে যাওয়ার পরে বাবার এরকম প্রশ্ন করাটা নিতান্তই অবান্তর। আচ্ছা একটা প্রশ্ন করা যেতে পারে, বলো কোনো কাজকর্ম করার ইচ্ছা আছে নাকি? আরে হাতে যদি কোনো কাজকর্ম না থাকে তাহলে পৈতৃক ব্যবসাটা তোর দেখাশোনা করা দরকার।
আরে পৈতৃক বিজনেসটা কম না, এক্সপোর্টের ব্যবসা। বুদ্ধি খাটাতে পারলে তাকে আরো এক্সপ্যান্ড করা যাবে। তুমি যাই বলো বাবা, আমি কিন্তু একটা প্রতিজ্ঞা করেছি যে বাবার জুতোয় কোনো মতেই ঠ্যাং গলাবো না। আমার নিজের কাজ আমি নিজে খুঁজবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? দেখ তেরিকা, তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। কেন, প্রশ্ন করাটা দোষের? সবাইকে সবকিছু আমি বলতে পারবো না। সবার সঙ্গে তুই বাবা মাকে এক করলি? ও মা শোনো, তোমাকে বোঝাতে গেলে আমার ফালতু সময় চলে যাবে। আচ্ছা তোমায় বলছি, ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা বিজনেসের প্ল্যান করেছি, তাই একটা মিটিং এর অ্যারেঞ্জ করেছি, দু একজন বিজনেসম্যানকে লাঞ্চে ডেকেছি, তারই অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি আর কি। হয়েছে তো? ওকে, স্যাটিসফাইড? এবার তাহলে আমি আসি। হ্যাঁ বাই। শুনলে তো, তোমার পুত্র এবারে বিজনেসের বিষয়ে চিন্তা করছে, আর তুমি বলছো কি না? শুনেছি, আর এটাও জানতে পেরেছি, তার সমস্ত মিথ্যে ঝুড়িতে এটাও একটা মিথ্যে। আমিও জানি মিথ্যে। তুমিও জানতে পেরেছো? কিছু বললে না তো? আরে ইংরেজিতে একটা কথা আছে, সুইট লাই, মানে মিথ্যার মিষ্টত্ব। সেই মিথ্যেকে সত্যি বলে মেনে নেওয়া উচিত, কারণ সে আমাদের একমাত্র পুত্র। আরে আমরা যাচ্ছি কোথায়? যেদিকে দুটো নিয়ে যাবে সেই দিকে যাব। আরে আরে, এভাবে কেউ ব্রেক মারে? হ্যাঁ, মনে হচ্ছে যেন এরোপ্লেন চালাচ্ছিস, এভাবে কেউ গাড়ি চালায়? হ্যাঁ ওই দেখ। হ্যাঁ বিউটি, এখানে দাঁড়িয়ে কেন? কম্পিউটার ক্লাসে যাবে তো, গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই বাসের জন্য অপেক্ষা করছি। আরে আস্তো বাস ভাই, আরে এসো এসো, আমাদের গাড়িতে চলে এসো, আমরা নিয়ে যাবো। আমরা অটোয় চলে যাবো। কেন, আমরা কি এত খারাপ? কেন, আমরা কি বনে বাগনে কি যে খেয়ে ফেলবো? এটা হাসপাতাল কি হয়েছে? আরে কেন ফালতু অটোর জন্য অপেক্ষা করছো, অটো আসবে তার মধ্যে পৌঁছে যাবে। এসো এসো, আমাদের গাড়িতে উঠে এসো। বারণ করছিস কেন রে? 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, অটো দেখেনি, দেরি করলে সে ইন্সপেক্টর যা তা বলবে। শোন না, আমরা সবাই আছি, কোনো অসুবিধা হবে না, চল। ইচ্ছে হচ্ছে এভাবে গাড়ি নিয়ে সারা শহরটা ঘুরে বেড়াই। তবে মাঝে মাঝে ইচ্ছেটা কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। মারাত্মক ইচ্ছে নয়, ছোট্ট আর সুন্দর ইচ্ছে। এমন স্বপ্ন যারা দেখে পরে বিরাট ধোকা খায়। সেরকম ধোকা খাওয়ার মধ্যেও অনেক আনন্দ আছে। আনন্দ থাক কি দুঃখ থাক, আমাদের কিন্তু তাড়াতাড়ি কম্পিউটার ক্লাসে পৌঁছতে হবে। ওকে বিউটি, তাই হবে।
पुरोटा खास ना आधेकटा दे आधेकटा दे आमार देना देना आधेकटा देना देना आधेकटा दे पुरोटा खास ना दे आधेकटा देना Thank you, young ladies. Thank you very much. Now let's move. Hey, you move. Amra auto e jabo. Hmm. Mane? Khub sundor natok sajiyeche. Huh? Kintu dukho hocche dhora pore gecho. Ki bolte chaicho tumi? Shastar Hindi cinema e erokom technique onek dekhte paoa jay. Heroine impress na hole take impress korabar jonno erokom obhinoy hoy. Eshob korar jonno ote koto taka diyechile? Radha. Radha amake bhul bujho keno? Amar tomake bhul bojhe ba thik bojhe dorkar nei. সীমা চল আমরা অটোয় যাব তোমরা যদি কেউ না আসো তাহলে আমি একাই যাব আরে দাদা দাঁড়া না আমিও তো যাচ্ছি তোর সঙ্গে প্রথমে রাধা তারপরে আধা তারপরে গাধা সবাই চলে গেল কি পুরো পড়ে গেছে তো না বে কেটে গেল তুই কি ভুল বুঝছিস দাদা মনে হয় এই ছেলেটা তেমন নয় তোকে ইমপ্রেস করার জন্য টাকা দিয়ে গুন্ডেদের ফিট করাটা এটা কেন কেমন কেমন লাগছে তুই কি ওর এজেন্ট এজেন্ট কেন হতে যাব কিন্তু ওর কথাবার্তা চাল চলনে মনে হয় সে ভদ্র ঘরের ছেলে পয়সাওয়ালা আরে বাহ তুই তো দেখছি ওর উপরে দরদ উঠলে উঠেছে জানা ওর সঙ্গে প্রেম করবি যে তার দৃষ্টি যদি তোর উপর না থাকতো না হয় ভাবা যেত এসে বাজে কথা থাক কাল আমার জন্মদিন আসছিস তো তোর কোন জন্মদিনটা আমি মিস করেছি ডার্লিং এই এত দাঁড়াও 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 কত হয়েছে 50 টাকা নাও হ্যাপি বার্থডে টু ইউ আঙ্কেল আন্টি আঙ্কেল আন্টি বাড়িতে কেউ নেই নাকি তুমি কে এটা আমাদের বাড়ি এই বাড়ির ছেলে আমাকে চেনো না সন্দীপ কে সন্দীপ ওহো তুমি চিনতে পারবে না রাধার ফ্রেন্ড ও তুমি দিদির ফ্রেন্ড দিদি মানে আমিও ছোট ভাই ভুলে গিয়েছিলাম আর কি তোমার দিদি তোমার কথা বলেছিল না আচ্ছা বাবা আঙ্কেল আন্টি কেউ নেই নাকি আঙ্কেল আন্টি মামা মানে ঘরে কেউ নেই নাকি বড়টা তো ডাক্তার তিনি তো ডাক্তারখানে গেছেন দেখার তরিকা সে কথা কি আমি জানি না আর দিদি বেডরুমে আছে বেডরুমে আছে এই আজ তোমার দিদির জন্মদিন না দেখলে তো আমি কি করে জানলাম বলো আমি কি করে জানলাম শোনো একটা কাজ করো ওপরে যাও দিদিকে বলো
তার একটা বন্ধু এসেছে। যাচ্ছি। দিদি। যাও দিদি। যাও খবর দাও। দিদি। 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। ও বাবা তুমি কে এরকম হাত নাচছো কেন? দাঁড়াচ্ছি মশা তাড়াচ্ছি মশা তাড়াচ্ছি ভীষণ মশা। আমি সন্দীপ রাধের ফ্রেন্ড। আপনি কে? আমি তার ঠাকুমা। ঠাকুমা এই ঠাকুমা এইটা দিন। আপনি ঠাকুমা বসুন বসুন বসুন। আমি পুজো সেরে এসেছি। আপনি না হয় পুজো সেরে এসেছেন কিন্তু আমায় পুজোটা করতে দিন ঠাকুমা বলে কথা। বুঝলেন ঠাকুমা, এ ঘরে যদি কুকুর থাকতো না আমি তাকেও আদর করতাম। কেন বাবা এত ভক্তি কি জন্য? ভক্তি না ঠাকুমা, প্রেম। প্রেম? কি প্রেম? রাধা কিছু বলেনি। কি বলবে? কিভাবে বলে? সে তো মেয়ে, তার বুক ফেটে গেলেও মুখে বাক্যি বের হবে না। বাবা গো তোমার তোমার মতলবটা কি খুলে বলো তো। মতলবের কি হয়েছে ঠাকুমা? মানে আমাদের দুজনের তো অনেক দিনের বন্ধুত্ব, আর বন্ধুত্বতে যা হয়। আপনি তো কত বয়স্ক বুঝতে পারছেন না। আরে এত দূর গড়িয়েছে, তুমি দেখতে খুব সুন্দর। আমি জানি আমার রাধার পছন্দ আছে বলতে হবে। বলতেই হবে, নিশ্চয়ই বলতে হবে। দিদি তো এসে গেছে। এই যে দেখলেন, আমি বলেছিলাম না আমি দেখেছি, মানে ও নিশ্চয়ই আসবে। রাধা 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 হাই রাধা, তুমি ওখান থেকে এখানেও হাজির হয়ে গেছো। হ্যাপি বার্থডে টু ইউ রাধা। মাই ফট। আরে আরে এ কি করছিস? এতদিনের বন্ধুত্ব তারপরে ভালোবাসা, তুমি এ কথা বিশ্বাস করেছো? একটা ফট, একটা চিট। না না না, ওকে ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। আর তুই এভাবে কথা বলছিস কেন? ঠিকই বলছি ঠাকমা, এই ভালো চেহারার পেছনে একটা বাজে প্রকৃতির লোক লুকিয়ে আছে। ওকে বিদায় করে দাও তো। এই মিস্টার, আর কোনোদিনও যদি এখানে আসার দুঃসাহস করো তাহলে চিনবে। এলেন বড় জন্মদিনের উইশ করতে। ও বাবা, তোমার কথার সঙ্গে ওর কথা তো মিলছে না। তোমাকে দেখা মাত্র ও খালি রাগে ফুঁসছে। আপনি বুঝতে পারছেন না ঠাকুমা, রাগ দুঃখ অভিমান এসব না থাকলে আবার প্রেম কিসের? তাছাড়া দেখে নেবেন ঠাকুমা, দুদিন আমি এখানে না এলে ও কেমন ছটফট ছটফট করবে। রাধা রাধা এইটা রাখো, আমার উপর রাগটা কেন ফুলের উপর করছো? রাখো না। ঠাকমা ওকে বলো তাড়াতাড়ি বিদায় হয়ে যান। এই মিস্টার ইউ মে গো নাও। আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝবেন ঠাকুমা বুঝবেন, সময় হলে ঠিক বুঝতে পারবেন। কিন্তু বুঝতে পারছি না ঠাকুমা, আজ না রাধার জন্মদিন, কই সাজানো হয়নি কিছু, লোকজন নেই। আমাদের ওসব হয় না। কি হয়? প্রত্যেক জন্মদিনে রাধা মন্দিরে পুজো করে। মন্দির? কোন মন্দির? রাধা কৃষ্ণ মন্দির। গোপাল মন্দিরটাই খালি হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল। আরে কি তোমার জন্য অপেক্ষা করে থাকবে? তুমি যাও, দরজা বন্ধ করতে হবে, যাও। দরজা? রাধে রাধে রাধা। হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ।
আরে রাধা, হঠাৎ পড়াশোনা করছো জানতাম না তো, জল খাবার ঠান্ডা হয়ে যাবে যে। এই ও তোর উপর রেগে আছে। রেগেছে? হুম, হঠাৎ এই গরিবের উপর রাগ কেন? রাগব না, তুমি ভালোভাবে জানতে যে কাল আমার জন্মদিন ছিল, এলে না কেন? ও এই কথা, এই কথায় এত রাগ? তোমার বোঝা উচিত আমি একটা ট্যুরিস্ট কোম্পানি ট্যুরিস্ট অফিসারে চাকরি করি, প্রাইভেট কোম্পানি। তারা সেন্টিমেন্ট টেন্টিমেন্ট বোঝে না, তারা খালি কাজ বোঝে। কাল একটা দল নিয়ে আমাকে মুর্শিদাবাদ যেতে হলো, ফিরতে ফিরতে রাত হলো, অত রাতে কি করে আসি? তুমি ভালোভাবে জানো যে তুমি এঘরে ফ্যামিলি মেম্বারের মতো, এ ঘরে আসতে তোমার সময় অসময় কিছুই নেই। একটা বাজে ছেলে আমার জন্মদিনের কথা জানতে পারে, ফুলে তোরা নিয়ে আসে বাড়িতে, অথচ তুমি আসতে পারলে না, বলতে বাধ্য হচ্ছি তুমি এটা জেনে শুনে করেছো, আর তাই তোমার ক্ষমা নেই। আরে বাপ রে বাপ, কি রাগ রে বাবা। মনমথ, সন্দীপ কে চিনিস তুই? সন্দীপ? কোন সন্দীপ? খবর নিয়ে জেনেছি একটা বড় লোক ঘরে স্পয়েল চাইল্ড, প্লে বয় টাইপ, আমাদের রাধাকে সে ডিস্টার্ব করছে, সব সময় পিছনে লেগে থাকে। তুমি যে সন্দীপের কথা বলছো, সে যদি সন্দীপ বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে তাহলে তাকে আমি চিনি, বড় লোকের ছেলে, কিন্তু প্লে বয় টাইপ? শোন, সে হোক কি না হোক সেটা আমি একদমই জানতে চাই না, কিন্তু তোর যখন তার সঙ্গে জানাশোনা আছে তখন তুই ওকে জানিয়ে দে, যেন আমার রাধার পেছনে না লাগে। হুম, আমার ওকে বলাটা অসুবিধা, কিন্তু তোমার কথা তার কাছে পৌঁছে দেবার ব্যবস্থা অবশ্যই করব আমি। তকলে কাল সব কি করে ওজর বাপ, তকলে কাল সব কি করে ওজর বাপ। একটু শুনবি? সন্দীপ বাবু আছেন? আছেন। একটু ডেকে দেবে? বসুন, দিচ্ছি। আরে সীমা, তুমি এসেছো? আরে রাধা এসছে নাকি? আরে তাকে বাইরে রেখে এসছো কেন? স্ট্রেঞ্জ, যার জন্য সারাটা জীবন অপেক্ষা করে বসে আছি সে বাইরে দাঁড়িয়ে আছে, চলো ওঠো দেখি, চলো ওঠো আমার সঙ্গে চলো। আরে সন্দীপ, তুমি এখানে বসো। বলো। রাধা আসেনি, ওদের বাড়ি থেকেই আসছে। ওর বাড়ি থেকে এসছো? রাধার বাড়ি থেকে এসছো? ও মাই গড, সে নিশ্চয়ই তোমার হাতে আমার জন্য কোনো মেসেজ পাঠিয়েছে। আমি জানি, অবশ্যই জানি তুমি কোনো ভালো খবর নিয়ে এসছো, আমার ফেভারে খবর নিয়ে এসেছো। প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন থাকে, তাছাড়া সে কতদিন আমাকে অ্যাভয়েড করবে? আরে আমার কথা না, কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। একটা সুইট কথা বলার আগে একটা সুইট আমার দরকার। এই রঘু, এই এই শোন, যা মিষ্টি নিয়ে আয়। আচ্ছা এই শোন, এই ফ্রুট জুস নিয়ে আসবি। আরে সন্দীপ, আবে যাচ্ছিস না কেন? না না, কি কি দরকার সব একবারে বলো না, আমি সব একবারে নিয়ে আসবো। আরে যা না। সন্দীপ শোনো আমার কথা, যা। হ্যাঁ বলো। তুমি সত্যি রাধাকে ভালোবাসো? ভালোবাসি মানে? আমার হাতের পালস শোনো সীমা, সেও বলবে রাধা রাধা। হৃদয় স্পন্দন শোনো সীমা, সেও বলবে রাধা রাধা। আর তুমি বলছো আমি ভালোবাসি কিনা, আর কি করলে জানতে পারবে যে ওকে আমি ভালোবাসি? শোনো সন্দীপ, আমি ওখান থেকেই আসছি, আর খবর এনেছি আমি। নিশ্চয়ই ভালো খবর? না, ওরা সকলে তোমার উপরে ভীষণ বিরক্ত হয়েছে, রাধাকে ডিস্টার্ব করতে বারণ করে দিয়েছে। সীমা, আমার ফাঁসির খবর নিয়ে এলে বরং আমি খুশি হতাম। ছোট বাবু, ফ্রুট জুস আর মিষ্টি রেডি। রেডি তো? হ্যাঁ যা। হ্যাঁ এসো সীমা। ও এসো। আরে সন্দীপ, এসো বসো। আরে বসো না প্লিজ। হ্যাঁ আমি তো ভেবেছিলাম তুমি একটা প্লে বয়, তোমার এই ভালোবাসা কেবল নাটক, ছলনা। কিন্তু এখানে এসে তোমার মুখে সব কথা শোনার পরে সত্যি আমি অভিভূত, বিশ্বাস করতে বাধ্য হচ্ছি তুমি সত্যি ওকে ভালোবাসো, গভীর ভাবে ভালোবাসো। তুমি না হয় বুঝলে সীমা, কিন্তু যার বোঝার দরকার সে তো বুঝছে না। বুঝবে, বুঝবে, নিশ্চয়ই বুঝবে। আমি ওকে বুঝাবো। তুমি? হ্যাঁ আমি। সন্দীপ, আমার উপরে বিশ্বাস রাখো, তোমাদের দুজনের ভালোবাসা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার জন্য সব সাহায্য করব। ও রিয়েলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সীমা। ইউ আর ওয়েলকাম। কিন্তু তোমাকে আমার একটা অ্যাডভাইস মানতে হবে। অ্যাডভাইস? হ্যাঁ হ্যাঁ বলো না, আমি তোমার সব কথা মানতে রাজি।
দেখো আমিও একটা মেয়ে, সেই দৃষ্টিতে বলছি মেয়েদের মন বোঝার জন্য আই লাভ ইউ বলে দিলে চলবে না, তার পছন্দ অপছন্দ জেনে তাকে কিছু ভালো গিফট দিতে হবে। গিফট? আজ থেকে কিছু বলো না, কি গিফট? ওর জন্য আমি আকাশের চাঁদ তারা সব নিয়ে এত দূরে যাওয়ার দরকার নেই, সে বিভিন্ন ধরনের স্যান্ডেল ভালোবাসে। স্যান্ডেল? ওকে ডান। হাই ঠাকুমা। হাই টিঙ্কু। এ কি ঠাকুমা, আমাকে দেখেও আপনি চোখ বন্ধ করে নিলেন? আর কি করব? না না, আমি আমরা বসবো গল্প করব। কি ঠাকুমার সঙ্গে গল্প করতে এসেছো? আর কাউকে দেখতে না পেলে কি করা যেতে পারে? আর কাকে খুঁজছো এখানে? তোমার দিদি আছে? আছে। আছে? ব্যাস, আর কিছু দরকার নেই। তুমি যাও তো তোমার দিদিকে ডেকে নাও, আর তার জন্য এমন সারপ্রাইজ এনেছি না, দিদি দেখলে খুশি হয়ে যাবে। যাও ডেকে দাও। ও ও ও সত্যি মতলবে না কেউ, এই নাও এইটা তোমার জন্য এনেছি। আরে না না, ঘুষ না, এটা প্রেজেন্টেশন। হ্যাঁ তোমার জন্য শুধু, যাও। বাবা আবার গালাগালি শুনতে চলে এসেছো? ঠাকুমা প্রত্যেক রাত কি আধার রাত থাকে? কখনো কখনো চাঁদনি রাতও আসবে। কেমন তোর প্রেম কে জানে তোমার বাপু, সেদিন কথা শোনানোর পর আমি ভেবেছিলাম তুমি এই জায়গা মারাবে না। তুমি কি জানো না ঠাকুমা, অভিনয় পায় তালি, প্রেমে পায় গালাগালি। তুমি তো পুরনো অভিজ্ঞ লোক, আর তোমাকে আমি কি বোঝো? হ্যালো, হাই, গুড মর্নিং, না না গুড আফটারনুন, গুড ইভিনিং। তোমার জন্য এই শহরের সব থেকে নামি দোকানের দামি স্যান্ডেল নিয়ে এসেছি। আমি জানি তুমি স্যান্ডেল খুব ভালোবাসো, এই দেখো। বহু লোক দেখেছি যারা বেয়াদতির জন্য জুতোর বাড়ি খায়, কিন্তু এমন বেয়াদত দেখিনি যে জুতোর বাড়ি খাবার জন্য সাথে করে জুতো নিয়ে আসে। রাধা শাট আপ, ডোন্ট কল মাই নেম এগেইন, আউট, গেট আউট। রাধা, রাধিকে কেউ না, বোমা ফাটবে। আর এই স্যান্ডেলটা আমি কি করব? ওহো টিঙ্কু দিয়ে দাও না, এটা চকলেটের নিচে পড়ে গেছে। এই নাও দিয়ে দাও। ভাই আমার, শালা ঘুষখোর শালা। ধন্য বাপু তুমি মানছো তো, এটা তোমার নাতনিকে বোঝাতে পারছো না? আজকের যুগে কেউ কারুর কথা শোনে নাকি? আচ্ছা ঠাকুমা, এই ঘরের সব লোককে দেখেছি, কিন্তু বড় ভাই মানে বাড়ির বড় ছেলে তাকে তো দেখিনি। তাকে এখন কি করে পাবে? আটটা বাজতে না বাজতেই সে যায় ডাক্তারখানায় বাবুর রুগী দেখাচ্ছে। ব্যস্ত হওয়ার কিছু নেই, অল্প সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসবে। সকালে ঘরের কাজ করছিল, হঠাৎ মূর্ছা গেছে, বোধ বুদ্ধি কাজ করছে না। এমন মাঝে মাঝে হয় ঠাকুরমশাই, একে ব্ল্যাকআউট বলে। এই একমাত্র মেয়ে ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই প্রমোদ বাবু। দেখলেন তো জ্ঞান ফিরে এসেছে। শোনো, আপনার এই ঋণ শোধ করতে পারবো না। আরে এটা ঋণ বলছেন কেন, আমি তো আমার কর্তব্য করেছি। না ডাক্তারবাবু, গরিব ব্রাহ্মণ কি বা আপনাকে দিতে পারবে? দিন রাত ভগবানের কাছে আপনার মঙ্গল কামনা করব, আপনাকে আশীর্বাদ করব। এটাই আমার কাছে যথেষ্ট। আমি কথা দিচ্ছি প্রমোদবাবু, যদি কখনো কোনো প্রয়োজনে লাগে আমি আপনার জন্য জীবন দিয়ে দেবো।
কি করছিস? এই স্যান্ডেলটা তোর পায়ে ফিট হচ্ছে কিনা তাই দেখছি। স্যান্ডেল? হ্যাঁ, দেবার লোক তো দিয়েছে। নেবার লোকের পায়ে দেবার বাধা কোথায়? সত্যি বলতে হবে, সন্দীপদার চয়েস আছে, মানতেই হবে। কি হয়েছে কি হয়েছে? সে তো দাদা হয়ে গেল। চকলেট দিয়েছে আমায়। চকলেট লোভী? যা যা এখান থেকে যা। হাই রাধা, রাধা রাধা আমার কথাটা শোনো রাধা, প্লিজ প্লিজ রাধা শোনো রাধা। এই মিস্টার, এটা কি হচ্ছে? ডাক্তার শুনলে না আর কি করার আছে? তুমি কি পুলিশের কুকুর? বন্ধু শুকে শুকে আমায় ফলো করো? মাই ডিয়ার রাধা, ফলো কেন হবে? আমি খালি এটাই প্রমাণ করতে চাইছি তোমার আমার রাস্তা একটাই, বর্তমানেও ভবিষ্যতেও। ননসেন্স। স্বাভাবিক, ভালোবাসার লোকেদের কোনো সেন্স থাকে না। ভালোবাসা? ইয়েস, মাই ফট। রাধা এমন ভাবে গড়াগড়ি খেতে হবে। কি কেমন মজা আচার খেয়ে, কেমন মজা। আই টিঙ্কু, পড়ে যাওয়ার লোককে কেউ ঠাট্টা করে? ওঠো সন্দীপ, যাতে রাধা একটু ঘুরে দেখে আমায়। আরে পাটা ভেঙে দেখে না দেখি। আমার কিছু হয়নি, এই দেখো। আরে হয়েছে হয়েছে, তোমার পা ফ্র্যাকচার হয়েছে, তোমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে। অ্যাডমিট হসপিটাল। হ্যালো রাধা, আমি সীমা বলছি। হ্যাঁ হ্যাঁ সীমা বল। শুনলাম সন্দীপের পা ফ্র্যাকচার হয়েছে, ও হসপিটালে অ্যাডমিট আছে। আর এটাও শুনলাম যে তোর জন্য নাকি ওর পাটা ফ্র্যাকচার হয়েছে। তুমি যাও, তোমার দরকার নেই, আমরা আছি। আরে সীমা, তুমি এখানে এসছো, একা এসেছো নাকি? সন্দীপ, তোমার পা কিভাবে ভাঙলো? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট সীমা, আমার নিজের দোষে এরকম হয়েছে। কিন্তু আমি তো অন্য কথা শুনেছি। কি শুনেছো? এই যে তুমি জগিং করতে গিয়ে রাধা তোমায় ফেলে দিয়ে তোমার এই অবস্থা করেছে। ফর হেভেনস সেক সীমা, রাধার এগেইনস্টে তুমি আমায় কিচ্ছু বলো না প্লিজ। হরি কি প্রেমিক প্রেমিকার দোষ থাকতে চাইছো? প্রেমিক প্রেমিকার গুণ দেখে তবেই প্রেমে পড়ে, তার নজরে কোনো দোষী পড়ে না। সে তো তোমাকে পাত্তাই দেয় না কোনো। সীমা প্লিজ, সে আমার আমার এই যন্ত্রণার সময় তুমি এসব বলে আমার যন্ত্রণা বাড়িয়ে দিও না প্লিজ। তুমি কি তাকে সত্যিই এত ভালোবাসো? What are you saying সীমা? ভালোবাসা যদি দেখাবার জিনিস হতো না, তাহলে আমি বুক ছিঁড়ে দেখিয়ে দিতাম তাকে আমি কত ভালোবাসি। খালি একটাই দুঃখ রয়ে গেল, সে তোমার সঙ্গে আমায় দেখতে এলো না। সীমা, সে আমার অ্যাক্সিডেন্টের খবর জেনেছে কি? জেনেছে, আর তোমাকে দেখতেও এসেছে। এসেছে? সন্দীপ, তোমার পায়ে কষ্ট আছে। সন্দীপ, ওদিকে একটু তাকিয়ে দেখো। দাদা, তুই সন্দীপকে কোম্পানি দে, আমি ডাক্তারের কাছে দেখি সন্দীপের ফ্র্যাকচার সিরিয়াস কতটা। সন্দীপ, তবে আসছি। দাদা বস, ওকে অলরাইট। আই এম সরি সন্দীপ। তুমি সরি বলছো? আমি একে ভালোবাসার আশীর্বাদ বলে ভাবছি। আশীর্বাদ? তা না হলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে না দাদা। দেখো, ভালোবাসার জন্য কিরম অগ্নি পরীক্ষা দিতে হয়, যেমন দিয়েছে লায়লা মজনু, রোমিও জুলিয়েট, হীর রাঞ্ঝা, আর এ তো সামান্য রাধা। দরকার পড়লে আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? এমন প্রশ্ন আমায় করো না রাধা। আমার হৃদয়কে প্রশ্ন করো, আমার প্রত্যেকটা নিঃশ্বাসকে বলো, আমার প্রত্যেকটা চোখের পলককে প্রশ্ন করো। প্রশ্ন করো রাধা, প্রশ্ন করো, এখনই প্রশ্ন করো। আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি তুমি আমাকে ভালোবাসো না। বলো রাধা, বলো। আই লাভ ইউ রাধা। মিটু, মিটু।
প্রথম দেখায় হায় হৃদয়েতে হায় প্রথম দেখা হৃদয়েতে ধীরে ধীরে সে ছোকা ছেতে জীবনে আমার পেছি যে কাটে যে রাত্রি এই মনকে নিয়েছে আমি কি করি তা জানি না হো হো কিভাবে কাটে যে দিন কিভাবে কাটে যে রাত্রি এই মনকে নিয়েছে আমি কি করি তা জানি না এই কি ভালোবাসা লেগেছে যে প্রেমেরই ছোঁয়া জীবনে আমার পেয়েছি তোমায় 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 আমাদের দুজনের মন বলো না কোথায় পাবো হারানো মনকে আবার হায় হায় হারিয়ে গেছে যেন কোথায় আমাদের দুজনের মন বলো না কোথায় পাবো হারানো মনকে আবার ছুটোছুটি করি খালি কিছু ভালো লাগে না যে ছুটি করি খালি কিছু ভালো লাগে না যে এলো বুঝি দুটি মন এক ও আর বেলা পেছি যে তোমায় 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 ছোকা ছেতে জীবনে আমার পেয়েছি যে তোমায় 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 হে পেয়েছি যে তোমায় তোমায় আরে তুমি না এমনি এমনি কি আজকাল আর বাড়িতে যাচ্ছ না আমাদের বাড়িতে কি তোমার যাওয়া নিষেধ নাকি না প্রসাদ নাও তুমি আমার চাকরি তো জানো আজ বম্বে তো কাল কলকাতা সময় কি পাই যে তোমাদের বাড়ি যাব কেন জানি না তোমাকে দাদা ফোন ছিল আর ঠাকমাও প্রমোদদা কেন খুঁজছেন সেটা জানি না কিন্তু ঠাকমা খোঁজার কারণটা আমি জানি কারণ
কারণ ঠাকুমার বয়স হয়ে যাচ্ছে, তাই ঠাকুমার নাতি নাতনির বিয়ে দেওয়ার চিন্তা, আর এই মুহূর্তে সেই বিয়ের দায়িত্ব আমার। দেখা মাত্রই প্রশ্ন করবে, আরে কি হলো রে মন মতো, কোনো সন্ধান হলো? সত্যি সংসারের অবস্থার জন্য দাদার বিয়ে দরকার। আর তোমার? আমার না, এই মুহূর্তে না। কবে? এই মুহূর্তে তো প্রথম সিঁড়িতে পা রেখেছি, সিঁড়িটা খুব লম্বা আর নড়বড়ে, দেখা যাক। সিঁড়ির অন্যদিকে কি অপেক্ষা করে আছে? সময় হলে চিনিয়ে দেবা দরকার হবে না, তুমি নিজেই চিনে যাবে। আচ্ছা থাক, আমি আসছি। হ্যালো, আমি রাধা বলছি। হ্যালো রাধা, বলো তোমার ফ্র্যাকচার কেমন আছে? আমার হৃদয়ে একটা বড় ফ্র্যাকচার হয়েছিল ডার্লিং, কিন্তু তুমি সেদিন যে আই লাভ ইউ মলম লাগিয়ে দিলে পেন পেন সব গায়েব, খুললে বোঝা যাবে অবস্থা কেমন। দেখ তারিকা, আমি কি তোমার হৃদয়ের কথা জিজ্ঞেস করছি? তোমার পায়ের কথা জিজ্ঞাসা করেছি, কেমন আছে? পা আ পা আ, না না ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। ও করবার কথা এই মুহূর্তে মনে পড়ে গেল নাকি? তুমি না মনে করালে একদম মনে পড়তো না, তুমি আমার সব ফ্র্যাকচারের মলম। তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? কোথায় কোথায়? যেখানেই হোক, পার্ক, রেস্টুরেন্ট। যাবো যাবো, আমি নিশ্চয়ই যাবো। এই পায়ের অবস্থা? আরে মারো গুলি পায়ের। হ্যাঁ, প্রেমিকার ডাকে পঙ্গুতে লঙ্গায় গিরি, তুমি খালি বলো কোথায় পৌঁছতে হবে। হ্যাঁ, ড্যাং কুড়ু কুড়ু ড্যাং কুড়ু কুড়ু ড্যাং 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 কুড়ু কুড়ু ড্যাং কুড়ু কুড়ু ড্যাং ড্যাং ড্যাং। ডুবে ডুবে জল খাই, শিবের বাপে ও টের পায় না, তাই না? আমি তোরা এখানে কেন? ইউগো হেয়ার হেয়ার বিগো দেয়া দেয়াল, অর্থাৎ তুই যেখানে আমরাও সেখানে। আমি ওর জন্য অপেক্ষা করছি। এটা কি সত্যি বাবা? সত্যি বাবা, এই হাসছিস কেন? আরে প্রেমে তোকে শেষে ডান্ডা ধরিয়ে দিয়েছে, তা বুঝছিস না? তার কি দায় পড়েছে সে এখানে আসবে? হয় হয়, প্রেমে পড়লে এরকম টোপা খায়। আসবে না মানে? সে আমায় ডেকেছে আর আসবে না? আরে বাবা, তোকে সে বোকা বানাতে ডেকেছে, সে আসবে না। আলবাত আসবে, আসবে না, আসবে না, 100% আসবে, আসবে না, আসবে, আসবে, আসবে না, আসবে না, আসবে, আসবে। এবারে হাঁটা বন্ধ কর, এবার হয়েছে তো, যাও 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 যাও। হাই দাদা, হাই। কি দেখছো? তোমার পাটা? বহুত পেন, মানে পেনটা কমেছে, লাঠিটা নিয়ে চলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, পেন তো নিশ্চয়ই কমে গেছে, কারণ ফ্র্যাকচারটা ডান পা থেকে বাঁ পায়ে যে ট্রান্সফার হয়ে গেছে। মানে হসপিটালে দেখেছিলাম, ফ্র্যাকচারটা ডান পায়ে ছিল, এখানে দেখছি। না না না, এই মানে এইটা বাবা ভালো, মানে হে হে ভা হে হে ভালো, হে হে ভালো ভালো, হে হে তোমারও আমার সঙ্গে কাজ আছে, কি বলছো বলো? দেখ বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তোর উপর আমাদের
বহু আশা ভরসা আছে। গৌরচন্দ্রকে ছাড়ো তো, আসল কথাটা বলো। সুরেশবাবুকে চিনিস তো? কে সে? আরে এই শহরের একজন বিশিষ্ট লোক, তার একটা সুন্দরী মেয়ে আছে। তো আরে মা, এই শহরে তো কত বিশিষ্ট লোকের কত সুন্দরী মেয়ে আছে, তা আমাকে কেন বলছো? না এই জন্য যে তার মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা হচ্ছে। বিয়ে? তোর বাবা ঠিক করেছে যে আজ সন্ধ্যেবেলায় আমরা সবাই সেই মেয়েকে দেখতে যাব। আমরা সবাই মানে আমিও ইনক্লুডেড? আরে বিয়ে করবি তুই, তোর তো আগে পছন্দ করা দরকার। আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর বিয়ের বয়স হোক বা না হোক, আমাদের কিন্তু বউ দেখার বয়স হয়ে গেছে। না মা, আমার সোনা মা, আমার সুইট মা, তুমি ওদের বারণ করে দাও। কেন? তোর আপত্তি করার কারণ কি? না মা, মানে মা মানে মানে আমি শানু, তুই সত্যি করে বল তো, তুই কোনো মেয়েকে ভালোবাসিস নাকি? বল বাবা, তোর মাকে বলবি না তো, আর কাকে বলবি? না মা, মানে মা গো, কথাটা হচ্ছে কি, আমি একটা মেয়েকে ভালোবাসিস? কই এই কথাটা তো আগে বলিসনি। কিভাবে বলবো, সবে তো হয়েছে। কিন্তু তোর বাবা তো মেয়ে দেখতে যাবে বলে কথা দিয়ে দিয়েছে। ও মা প্লিজ, এটা বন্ধ করো প্লিজ। শানু, তোর বাবাকে তো চিনিস, তুই যদি তার ইচ্ছা পূরণ না করিস, সে কেন তোর ইচ্ছা পূরণ করবে বল? আমি কিছু বুঝতে পারছি না মা, প্লিজ মা কিছু একটা করো না মা, প্লিজ। একটা কাজ করা যেতে পারে, আমরা সবাই যাব, মেয়েও দেখবো আমরা, তারপর তোর বাবাকে বলবো তাকে তোর পছন্দ নয়। ব্যাস, বাবার কথা থাকলো, তোর কথা থাকলো, সাপও মারবে লাঠিও ভাঙবে না। ঠিক আছে, তোমাদের সঙ্গে যাব আমি। কিরে মুখ নিচু করে বসে আছিস কেন, ওদিকে দেখ। কিরে বল কিছু, তার মানে মৌনং সম্মতি লক্ষণম। দাদি নয় মানে, এসব কি ছেলে খেলা হচ্ছে তোর? তোর যদি অন্য জায়গায় ইচ্ছা তাহলে মেয়ে দেখতে গিয়েছিলি কেন, সেখানে রাজি বা হয়েছিলি কেন? না মানে বাবা, আমি তো সেখানে হ্যাঁ বা না কিচ্ছু বলিনি, তাছাড়া আমি সেখানে অন্য মনস্ক ছিলাম। কিন্তু আমি আমি যে ওদের কথা দিয়ে এসেছি তার কি কোনোই দাম নেই? তুই কি সোসাইটিতে আমাকে হাস্যস্পদ করে তুলতে চাস? ওহো, এই সামান্য কথা নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া করে লাভ কি হচ্ছে? শানুর ওখানে মত না থাকে, মানা করে দাও না। কি বলছো? মানা করে দেবো? কোন মুখে তাকে মানা করে দেবো? নিজের ছেলের মনে দুঃখ দিয়ে তুমি তোমার জেদ বজায় রাখতে চাও? না, সম্ভব না। যে মুখে হ্যাঁ বলেছি সে মুখে না বলা সম্ভব নয়। রাজীব ব্যানার্জি সোসাইটিতে একটা মান সম্মান আছে, কথা দিয়ে কথা রাখে বলে সুনামও আছে, সেই সুনামকে আমি নষ্ট হতে দিতে পারবো না। তোমার কিছু বলার দরকার নেই, কিছু করারও দরকার নেই। যা বলার দরকার আর যা করার দরকার সেটা আমি নিজেই করবো। আমি সত্যি দুঃখিত শিবরা, অন্য কোনো উপায় না পেয়ে তোমাকে এই কথা বলতে আমি ডেকেছি। আমার কথা তো সব শুনলে, তোমার মতো সুন্দরী গুণবতী স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যে দরকার। রাধা যদি আমার জীবনে না আসতো, আমি যদি আমার সব সত্তা তাকে সঁপে না দিতাম, তাহলে তোমাকে এই কথা বলতাম না শিবরা। তোমার মনে আঘাত দেওয়ার জন্য আমায় ক্ষমা করে দিও। আঘাত? এমন আঘাত আমার সয়ে গেছে, আজ নয় এরকম তিন তিনবার ঘটে গেছে। লোকে দেখতে আসে, আমার সৌন্দর্যের প্রশংসাও করে, দিনও ঠিক করে যায়, তারপর বিয়ে ভেঙে যায়। কেন এমন হয়? আমার চেহারায় কোনো খুঁত নেই সন্দীপ, হয়তো রাশি চক্রে খুঁত আছে, বোধ হয় কোনো অভিশাপে জন্ম হয়েছে। এক ভাগ্যহীনা নারী, আমার ভাগ্যে সিঁদুর নেই। আমি এসব গ্রহ নক্ষত্র বিশ্বাস করি না, সব সুপারস্টিশন। আর চতুর্থবার আমার বিয়ের প্রস্তাব ভেঙে গেল, ব্যাস এভাবেই দেখো আমার কপালে চিরদিনের জন্য লেখা হয়ে থাকবে আমি ভাগ্যহীনা, আমি কারো স্ত্রী হওয়ার যোগ্য নই। হবে, নিশ্চয়ই হবে, দেখবে শিপ্রা, তুমি একদিন প্রমাণ করে দেবে যে তোমার চেয়ে যোগ্য স্ত্রী কেউ আর নেই। আমি তোমার মনে কষ্ট দিয়েছি না, ঠিক আছে, আজ এই সমুদ্র সাক্ষী রইল শিপ্রা, তোমার মনে কষ্ট দেওয়ার প্রায়শ্চিত্ত স্বরূপ
তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি নিজে বিয়ে করব না। Yes, এটা আমার প্রতিজ্ঞা। আরে এই টিঙ্কু, তোর ইংলিশ ম্যাথমেটিক্স সবেতেই ঠিক মার্কস রয়েছে, কিন্তু বাংলায় দেখা যাচ্ছে কম নম্বর হচ্ছে কেন? হ্যাঁ বাংলায় যে আমেরিকা যাবার জন্য রেডি হচ্ছে তার ইচ্ছে বেশি নম্বর পাওয়ার কি দরকার? আসলেই হলো কি না? আরে এটা আমাদের মাতৃভাষা রে। মায়ের ভাষা পুত্রে শেখাটা তো জরুরি না? হ্যাঁ রে, এত রাত অবধি জেগে গল্প হচ্ছে? এ নে দুধ নে। নে নে। হ্যাঁ রে প্রমোদ, তোকে বলতে বলতে তো হয়রান হয়ে গেলাম। হ্যাঁ কি হয়েছে বলো না। আরে তুই বলেছিলি না রাধার পাত্র কোথায় ঠিক করে রেখেছি, সে ব্যাপারে তো তোর কোনো সারা শব্দ নেই। ও হো ঠাকমা, তুমি কেন ব্যস্ত হচ্ছে বলো তো? হ্যাঁ আরে বল না পাত্রটা কে? কে বলে দেবো? তাকে তুমি চেনো, আমি চিনি, রাধা চেনে, আমাদের টিঙ্কুও চেনে। আহা তার নামটা তো বল। বলে দেবো নামটা? বলে দেবো নামটা? হ্যাঁ আরে সে তো আমাদের মন মতো। এই হাঁচলি কেন রে? বেরিয়ে গেল, কি করব? ঠাকুমা কথার মাঝখানে হাঁচলে কি হয়? মাঝখানে কেন, মাঝখানে আরম্ভে আসার সময় যাওয়ার সময় হাঁচি মানে অশুভ। তাহলে কি হবে, মনমতো তার কথা ওঠা মাত্রই আমি যে হাঁচলাম? ভালো, আর কোনো কি পাত্র নেই? হ্যাঁ রে আমার নাতনিটাকে কুৎসিত কালা না খোড়া যে তার বর পাওয়া যাবে না। আমি খুঁজলে আচ্ছা আচ্ছা ছেলে লাইন লেগে যাবে জানিস। ঠাকুমা তোমার লাইনে কে আছে শুনি তো? জানিস তো সেদিন যে ছেলেটা এসেছিল না, ছোড়াটাকে দেখতে বেশ সুন্দর, আমাদের রাধার পাশে দাঁড়ালো, ঠিক রাধা কৃষ্ণের মতো দেখাচ্ছিল, বাপের একমাত্র ছেলে, ভারী পয়সাওয়ালা, পড়াশোনায় কম নয়, আর তার হাবভাব দেখে জেনেছি আমাদের রাধাকে তার ভীষণ পছন্দ। তুমি সন্দীপদের কথা বলছো তো ঠাকুমা? আমার না ভীষণ পছন্দ। হ্যাঁ তোরও? মনমতটা ভীষণ কিপটে, সন্দীপ তো প্রত্যেক দিন চকলেট দিয়ে আসে, বললে চকলেটের পাহাড় তৈরি করে দেবে। কিন্তু রাধা যে আমার কাছে সন্দীপের নামে কমপ্লেন করেছিল। সে নালিশ আর নেই রে বাপু। হোক ঠিক আছে, যদি রাধা সন্দীপকে পছন্দ করে থাকে তাহলে দেখা যাবে। আরে শিপ্রা তুমি থাক থাক থাক, হঠাৎ কি মনে করে? নিন এটা আমার বিয়ে। আচ্ছা ভালো। আরে শিপ্রা তুমি? আরে শানু শিপ্রার বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড নিয়ে এসেছে। সত্যি? কনগ্রাটস। খালি কনগ্রাচুলেশন বললে হবে না, আপনাদের সবাইকে আসতে হবে কিন্তু, সেজন্য আমি নিজেই কার্ড দিতে এসেছি। অবশ্যই মা, আমরা নিশ্চয়ই যাব, তোমরা দুজন কথা বলো আমি আসছি। আমি বলেছিলাম না শিপ্রা, একটা বাজে অন্ধবিশ্বাস তোমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করে দিত। যাই হোক শুনে আনন্দ হচ্ছে যে সেটা কেটে গেছে। আমার কিন্তু আরো আনন্দ হচ্ছে যে আমার বিয়ের সাথে সাথে তোমার প্রতিজ্ঞাও পূরণ হয়ে গেল। শোনো আমি নিজে রাধাকে কার্ড দিয়ে এসেছি, আর সে নিশ্চয়ই আসবে বলে দিয়েছে। রাধা আসছে মানে ধরে নাও আমার যাওয়াটাও শিওর। নমস্কার নমস্কার, আসুন আসুন। নমস্কার। আরে রাজীব বাবু নমস্কার। নমস্কার। যাই হোক বিয়েটা আর মঙ্গলমত হয়ে গেল আগে। হ্যাঁ ভগবানের দয়ায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। বুঝলেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বরযাত্রীরা খুব ভদ্র, খুব মার্জিত। আচ্ছা শুনে খুব আনন্দ লাগলো। হ্যাঁ আপনারা দুজন এলেন, ছেলে আসেনি? ও গাড়ি পার্কিং করে আসছে। চলুন চলুন ভিতরে চলুন। এই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নানা দরকার নেই, দাঁড়া না। হাই সন্দীপ। হাই। হাই। হাই কংগ্রেস। থ্যাংক ইউ। এই সন্দীপ। হ্যালো। হ্যালো। শিপ্রা আপনার কথা বলেছে। মাই প্রেজেন্টেশন? নো প্রেজেন্টেশন, মাই প্রেজেন্ট ইটসেলফ ইজ আ স্পেশাল অ্যাট্রাকশন টুনাইট। মানে? মানে ওয়াচ মি। চোখের তারাই আমি
চোখের তারাই আমি যাকে রেখেছি, চোখের তারাই আমি যাকে রেখেছি। নজরে পড়ে যাওয়ার সুন্দরীদের দলে সে থাকতে পারে, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি ওর সেই সুন্দর মুখের পিছনে একটা নিষ্ঠুর মন লুকিয়ে আছে। প্লিজ বাবা, আই লাভ হার। আরে কি আছে সে ভালোবাসায়? একতরফা ভালোবাসার মানেটা কি? বলতে বাধ্য হচ্ছি তুই তাকে চিনতে পারিস নি এখনো। ওকে চিনতে বাকি নেই, ঠিক আছে মেনে নিচ্ছি। কোনো একটা কারণে ওর উপর রেগে আছিস তুই, কিন্তু রাগ দেখাবার জায়গা কি এটা? সব কথা বলার জন্য আমি জায়গা অজায়গা দেখি না। ওই লোকটা একটা ফ্রড, চিট আর প্লে বাজার কিছুই না। না না ওরকম বলিস না রাধা, খুব অল্প সময় হলেও আমি যতটা সময় ওর সঙ্গে মিশেছি বুঝে গেছি সে তোকে কত ভালোবাসে, কত নিবিড়ভাবে তোকে চায়। তোর চাহিদা পূরণ করবার জন্য আমি আমার মান সম্মানকে বলি দিতে পারবো না। বাবা তুমি ধরে নিয়েছো যে ওকে আমি একতরফা ভালোবাসি, কিন্তু তোমার জানা উচিত এক হাতে কখনো তালি বাজে না বাবা। বিশ্বাস করো সেও আমায় ভালোবাসে। আজ যেটা ঘটে গেছে সেটা যদি ভালোবাসার নমুনা হয় তাহলে সেরকম ভালোবাসাকে নমস্কার করে তার থেকে দূরে থাকা উচিত।
বাবা বাবা প্লিজ তোমাকে যে আমি কি করে বোঝাবো আমার আর বোঝার দরকার নেই আমি যা বুঝেছি ঠিক বুঝেছি কি বুঝেছিস তুই বল যে লোকটা আমার অসহায় অবস্থা দেখে নিজের ভালোবাসাকে ভুলে গিয়ে আমার বিয়ে না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বলে তার বিষয়ে তুই কতটুকু বুঝেছিস তোর ভালোবাসার জন্য যে সবকিছু ত্যাগ করতে পারে তার বিষয়ে কতটুকু জানিস তুই সব ওর নাটক যে দৃষ্টি আকর্ষণ করাবার জন্য ছলনার আশ্রয় নিতে পারে ঘোড়া হবার অভিনয় করতে পারে তাকে বোঝার আমার আর দরকার নেই বাবা প্লিজ আমি কিছুই শুনবো না রাধাকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো না তাহলে তোমাকেও তোমার পুত্রের আশা ত্যাগ করতে হবে একটা সুন্দর ভালোবাসাকে আমার ভুল বুঝে তার গলা টিপে হত্যা করিস না রাধা হত্যা কি আমি তাকে করেছি না তার মিথ্যা তা ছলনার জন্য মন থেকে দূরে সরে গেছে কি করেছে কার কোথায় ভুল হয়েছে তার হিসেব তুই করিস না এত সব ছলনা মিথ্যা অভিনয় এসব কার জন্য কেবল তোরই জন্য এগুলোকে যদি খারাপ উদ্দেশ্য বলে ভাবিস তাহলে সে কাকে এসব বলবে কার কাছে তার মনের কথা উজাড় করে দেবে একবার ভেবে দেখ রাধা যাকে ছলনা বলে ভাবছিস তুই যেসব মিথ্যে ছলনা মিথ্যে বাহানা সেটা ভালোবাসাকে আরো দৃঢ় করে আরো মজবুত করে এসব করেছে শুধু তোকে ভালোবাসে বলে এসব ভুলে যা রাধা সব ভুলে যা এমন একটা সম্ভাবনাময় ভালোবাসার গলা টিপে হত্যা করিস না প্লিজ রাধা প্লিজ আজ আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস শিখা সত্যি সন্দীপকে ওর ভালোবাসাকে ভুল বুঝে এসেছি এমন ভুল এমন ভুল আর আমি কোনোভাবেই করবো না
স্বপ্ন দেখা সে সাজি এলো রাশি রাশি খুশি সেই খুশিকে বেঁধে রাখি যে বলো তো কাকে তোমাকে 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 এসো গো কাছে এসো গো কাছে আমারই কাছে তে ক্লোজ হয়ে গেছে তোর বাবা হিসেবে আমি আমার রায় জানিয়ে দিয়েছি সেই চ্যাপ্টার পুনরায় খোলার কি দরকার দরকার আছে বাবা দরকার আছে প্রকৃত ভালোবাসা এমন একটা চ্যাপ্টার যা কোনোভাবেই ক্লোজ করা যায় না ভালোবাসা হলো এমন একটা ফিনিক্স পাখি যা কোনোভাবেই মরে না বারবার জন্ম নেয় তুই কি আমাকে ভালোবাসার সংজ্ঞা শেখাচ্ছিস না বাবা আমি আমার ভালোবাসার কথা বলছি রাধা হচ্ছে আমার প্রেমের শুরু আমার প্রেমের শেষও সেই বিয়ের দিনের কথা এত শিগগির ভুলে গেলি তুই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল সেসব মিটে গেছে বাবা আমাকে ভুল বোঝার ব্যাপারে রাধার কোনো দোষ ছিল না ওর মন জেতার জন্যই আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম জানা ছিল না ছলনা মিথ্যে এসব রাধা ভীষণ ঘৃণা করে সে সব বুঝতে পেরেছে বাবা সব জানতে পেরেছে আমাদের মধ্যে এখন মিটমাট হয়ে গেছে দেখ রাধা বিয়ে নিয়ে ছেলে মানুষই সাজে না সারা জীবনের ব্যাপার এমন অনেক ঘটনা জানি দুজন দুজনকে ভালোবাসলো তারপর বিয়ে থা করলো তারপরে দুজনের মধ্যে মনোমালিন্য হলো ফ্যামিলি সুখ শান্তি নষ্ট হয়ে গেল আমি জোর দিয়ে বলছি বিয়ের পরে আমাদের দুজনের সম্পর্ক তেমনই থাকবে যেমন এখন আছে শোন রাধা মাথার উপরে আমাদের বাবা মা কেউই নেই আজ অবধি আমি তোর ইচ্ছায় কোনো বাধাই দিইনি কিন্তু এখন তুই যা চাইছিস হঠাৎ সে ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া আমার পক্ষে কষ্টকর হয়ে উঠেছে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে লোকে বলবে বাবা মা নেই বলে বড় ভাই হয়ে এরকম ভুল করলো কি বাবা ছেলে তর্ক বিতর্ক শেষ হলো তার একটাই জিদ সেই মেয়েটাকে বিয়ে করবে তা করুক অসুবিধা কোথায় সেই দিনে সেই ঘটনা আরে ওরম ঝগড়া হয় হওয়াটাই উচিত তার মানে তরকারিতে লঙ্কা না দিলে যেমন স্বাদ হয় না তেমনি ভালোবাসায় রাগ ঝগড়া অভিমান না থাকলে ভালোবাসাটা পানসে হয়ে যায় তুমি যাই বলো আমি তো রাধাকে বউ করার জন্য পুরো রাজি ঠিক আছে তোমরা মা বেটা যদি রাজি কেন বাধা দেবো আমি বিয়ে হোক তুই অত কথা ভাবিস না প্রমোদ মিয়া দিদি রাজি তুই কাজি হয়ে বরং বিয়েটা দিয়ে দে হ্যাঁ দাদা রাজি হয়ে যাও আমার দিদি মনির মতো বয় পেয়ে খুশি হবে আমরাও খুশি হব ঠিক আছে তোমরা সবাই যখন বলছো তখন আমি বা চিন্তা করব কেন আমিও রাজি দাদা রাশি নক্ষত্র জাতক জাতিকা সব মিলে যাচ্ছে আমি জীবনে এত বিয়ে দিয়েছি কিন্তু এরকম মিল আমি জীবনে কখনো দেখিনি প্রজাপতি ঋষি যেন দুজনের জন্য দুজনকে বানিয়েছেন বিয়েটা যেন হয়েই আছে হ্যাঁ আমাদের অত বুঝে লাভ কি বলুন বিয়েটা কবে শুভ সেটাই বলুন বলছি বলছি ফাল্গুনের ১৬ তারিখ মঙ্গলবার মানে মার্চ মাসের পয়লা বরকনের জন্য উপযুক্ত আর শুভ মানে মাঝখানে মাত্র ১৫ দিন বাকি তাতে আমাদের কি আছে আমরা তো বরপক্ষ তুমি প্রস্তুত আছো তো প্রমোদ হ্যাঁ আমি সমসাই আমি প্রস্তুত তাহলে আর কি আছে ওই ফাল্গুনের ১৬ তারিখে দিন ধার্য হলো হ্যাঁ না কি বলছেন ডাক্তারবাবু হ্যাঁ আরে সন্দীপ হাই হাই সীমা এই নাও তোমার বিয়ের কার্ড আমার বিয়ে ওহ আই অ্যাম সরি আমার বিয়ের কার্ড তোমার জন্য ওকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো এই শহরের সবচেয়ে ডেভিনিয়ার ব্যাচেলর এই শহরের সবচেয়ে সুন্দরী ব্রাইডের পানি গ্রহণ করবেন আর এটা তো সত্যিই শুভ সংবাদ আর আমরা যারা কমন ফ্রেন্ডস তাদের কাছে এটা স্পেশাল সেলিব্রেশন রাইট বাইরে কেন দাঁড়িয়ে ভেতরে এসো না এত ভালো খবর তোমাকে মিষ্টি খাওয়াবো আমি সরি সীমা বিয়ের ইনভিটেশন কার্ড দেওয়া কত ঝামেলার ব্যাপার তুমি তো জানো তারপরে অনেক জায়গায় যেতে হবে বেটার নেক্সট টাইম সি ইউ ওকে বাই Thank you.
না না কিছু নয়, এমনি কাশি হচ্ছে, নাথিং সিরিয়াস। রক্ত? না মানে মানে ও কিছু নয়, কাশিটা একটু জোরে বেরিয়ে গলা চিড়ে গেছে বোধহয়, কিছু না। না না তুমি এভাবে লাইটলি নিও না, দেখো তোমার বিয়ে সামনে রয়েছে, কাশিটাকে কন্টিনিউ করতে দেওয়াটা ঠিক হবে না। আর তোমার যদি শুভ দৃষ্টির সময় কাশি হয় তাহলে কি করবে? গুড জোক। নো জোক, বেটার ডাক্তারকে দেখিয়ে নেওয়া, চলো আমার সাথে। কোথায়? ডাক্তারের কাছে, আমার একজন চেনা ডাক্তার আছে এন্ড হি ইজ ভেরি রিলায়েবল। চলো। ও সীমা, না আমি কিছু শুনবো না, তোমাকে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে এন্ড দ্যাট ইজ ফাইনাল, কাম অন চলো। ওরিড হওয়ার কিছু নেই, ইউ আর কমপ্লিটলি অলরাইট। আমি আদু ওরিড নই ডাক্তার, সীমা বাধ্য করলো বলে আমি এসেছি। আমার মনে হচ্ছে শুকনো কাশি, টনসিল বা ফারেনজাইটিস নেই, গলা একদম ক্লিয়ার। ব্লাড স্যাম্পল পরীক্ষা করতে পাঠিয়ে দিয়েছি, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, চেয়েও নরমাল হবে। তবে তোমার রোগের থেকে তোমার বিয়ের নিউজটা হচ্ছে মোর দ্য নরমাল। উইশ ইউ হ্যাপি ম্যারেজ লাইফ। থ্যাংক ইউ ডাক্তার, বিয়েতে নিশ্চয়ই আসবে। শিওর। আমরা তাহলে আসছি ডাক্তার, চলো সন্দীপ। হুম চলো আসছি ডাক্তার। শিপ্রা, শিপ্রা একে দেখছি, তোর একে বেশ বলিস না রে, সেই দুঃখের কথা আর বলিস না, ফুল সজ্জা ফুল শুকিয়ে যাবার আগে ওর মাথা সিঁদুর মুছে গেছে, সবই কপাল রাধা। ছেলেটার হার্টের প্রবলেম ছিল, সেটা আমাদের লুকিয়ে বিয়ে করেছিল, ফুল সজ্জা রাত্রে সেই প্রবলেম বেড়ে যায়, ডাক্তারখানা নেবার আগেই সে চলে গেল, আমার মেয়ের কপাল পুড়ে গেল। মা সে কি শুনছি, কষ্টিতে বিয়ে দোষ ছিল বলে বিয়ের জোর ভেঙে যাচ্ছিল, সেই দোষ কাটিয়ে বিয়ে দিয়েছিলাম বলে তার পরিণাম, আর সেই জন্য সব দোষ আমার মেয়ের ঘাড়ে চাপিয়ে মেয়েকে এখানে দিয়ে গেছে। থাক মাসি, আর কিচ্ছু বলার দরকার নেই, সব দোষ মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয়। তোমরা দুজন কেন এসেছ? নিমন্ত্রণের কার্ড দিতে এসেছি, কিন্তু আর কি করতে যাব রাধা, যাক এসেছে যখন দিয়ে যাও। আমি আসছি মাসি। হ্যাঁ যাও। আমি আসছি শিপ্রা। স্যার, ভেরি স্যার, দ্যাটস ইট। তুমি এই ব্যাপারে কাকে দোষ দেবে? দোষ আমি বলবো? ওই লোকটা সেন্ট পার্সন দোষ, একজনের জীবন নষ্ট করার তার কি অধিকার আছে? বুঝলে সন্দীপ, আমার এই অবস্থা হলে বিয়ের পিড়ি থেকে উঠে আসতাম, কিন্তু কখনো বিয়ে করতাম না। কাওয়ার্ড। কে? সেই লোকটা যার সত্যি কথা বলার সৎ সাহস নেই। দেখো রাধা, অনেক সময় সত্যি কথা বলার সৎ সাহস থাকে না, তারপরে যার যেমন ভাগ্য। চল আমরা যাই। গুড মর্নিং। আরে প্রমোদ, এসো এসো। কি হলো? হসপিটাল থেকে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলে? বসো। কি হয়েছে? বাড়ি গম্ভীর দেখা যাচ্ছে, এনিথিং রং? আচ্ছা ডাক্তার ভট্টাচার্য, আপনি অনেক সিনিয়র, আপনি বলতে পারেন আপনার এই প্রফেশনে অকওয়ার্ড পজিশনে পড়েছেন? এ কথা কেন বলছেন? আমার একটা পেশেন্ট, 10 বছরের বাচ্চা, ইমপ্রুভ করে এসেছিল, দু চার দিন পরে ডিসচার্জ হবার কথা, কিন্তু হঠাৎ তার কন্ডিশন ডিটোরিয়েট করলো, আর আমার অনেক চেষ্টা সত্ত্বেও আজ সকালে সে চলে গেল। সদ্য ডাক্তার হয়েছে প্রমোদ, জীবনের চেয়ে বড় বড় সমস্যা আসবে, আরো কত ধাক্কার সম্মুখীন হতে হবে সেটা কি বলা যায়? চিকিৎসা না, চেষ্টা করি, আমরা চিকিৎসা করি আর ভগবান রক্ষা করেন। এই অল্প কিছুদিন ধরে আমিও এরকম একটা সমস্যার সম্মুখীন। কি সমস্যা? ইয়াং ছেলে, কত বা বয়স হবে? খুব জোর 24-25 হবে। সাধারণ কাশিতে রক্ত পড়ছিল বলে আমাকে দেখা দিয়ে এলো, দেখলাম সেরকম ট্রাবল ছিল না, কিন্তু তার ব্লাড স্যাম্পলটা এমনি নিয়েছিলাম আর কি। আর আজ তার রিপোর্ট এসেছে। রিপোর্টে কি আছে? ব্লাড ক্যান্সার।
একেবারে সেকেন্ড স্টেজ। পাঁচবার চান্স খুব বেশি হলে ছয় কি সাত। ও মাই গড, এত কম বয়সে? হ্যাঁ প্রমোদ, সেটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। দুনিয়াটাকে ভালো করে দেখার আগেই এ দুনিয়া থেকে তাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। আর তাছাড়া তার বিয়েও ঠিক হয়ে গেছে। কে সে? ভালো করে পরিচয় হয়নি যদিও, তার নাম সন্দীপ, সন্দীপ বন্দ্যোপাধ্যায়। কিভাবে বুঝবো ডাক্তারবাবু, এটা কখনো সম্ভব? যেভাবে হোক সম্ভব করতে হবে ঠাকুর। না না ডাক্তারবাবু, আমি পারবো না, আমাকে ক্ষমা করুন। দেখুন, দুপক্ষর মত নিয়ে আমি দিনক্ষণ লগ্ন ঠিক করেছি, এতে দুপক্ষই রাজি ছিল, আর আপনি আজ বলছেন সাত আট মাস বিয়েটা পিছিয়ে দেবো? কেন, কি জন্য? ঠাকুর মশাই, আমরা হচ্ছি কন্যা পক্ষ, তারা বড় লোক, তাদের স্ট্যাটাস অনুযায়ী সব জিনিসপত্র না দিলে আমাদের মাথা হেঁট হয়ে যাবে, আর তাই প্রচুর টাকা দরকার। তাছাড়া জানেন আমার অবস্থা কত ভালো নয়, এই অল্প দিন হলো চাকরি করছি, একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছি, সেও এক মাস দেরি হবে। আপনি কি চান আমি তাদের কাছে অপদস্থ হই, তারা আমাকে হীন দৃষ্টিতে দেখুক? আপনি এই কথা আমাকে না বলে তাদের বলুন না গিয়ে। তাদের এ কথা বলার আমার মুখ নেই, হয়তো এ কথা শুনলে বলবে ঠিক আছে আমরা খালি হাতেই রাধাকে ঘরে তুলতে রাজি আছি, কিন্তু সেরকম দয়া আমি চাই না, সে লজ্জা সব লজ্জাকে ছাড়িয়ে যাবে। আর আর তাই তাই আমি আপনার কাছে এসেছি ঠাকুরমশাই, কোনো একটা কারণ বের করে আপনি এ বিয়েটা অন্তত ছ সাত মাস পিছিয়ে দিন। আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, আমার দ্বারা হবে না, আপনাদের দুটো পরিবার হচ্ছে আমার যজমান, ব্রাহ্মণ সকাল সন্ধ্যে যজমানদের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে থাকে, আমি এই মিথ্যে বলতে পারবো না ডাক্তারবাবু, বলতে পারবো না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আমার জন্য এটা করতে পারবেন না? ঠাকুরমশাই, এ আপনার সেই কন্যা না সেদিন যে মরে যাচ্ছিল আর আমি চিকিৎসা করে যা জীবন ফিরিয়ে আনি? মনে করুন ঠাকুরমশাই, আপনি সেদিন বলেছিলেন না একদিন আমার ঋণ শোধ করে দেবেন, বলেছিলেন ঠাকুরমশাই, বলুন। এবারে এবারে সে ঋণ শোধের দিন এসেছে, ঋণ শোধ করবেন কি না সেটা সেটা আপনার উপর নির্ভর করছে। হে ভগবান, আমাকে কি পরীক্ষায় ফেললে প্রভু! পাত্রপাত্রীর পুষ্টি মিলিয়ে মাঝি দেখে তুমি নিজে ডেট ফিক্স করলে, বর্তমানে বলছো কিনা সে লগ্নে বিয়ে হলে অশুভ। আগে আমি হচ্ছি একজন পূজারি ব্রাহ্মণ, জ্যোতিষী নয়, আমি আমার স্থূল বুদ্ধিতে গ্রহ নক্ষত্র দেখে বিচার করেছিলাম, আপনারা দুজন হচ্ছেন আমার যজমান, আপনাদের ভালোর জন্যই পাত্রপাত্রী পুষ্টি নিয়ে আমি একজন ভালো জ্যোতিষীকে দেখিয়েছিলাম, তিনি তা দেখে বললেন মার্চ মাসের পয়লায় বিয়ে হলে পাত্রপাত্রী দুজনের জন্যই অশুভ। তাহলে কবে শুভ হবে সেটা বলুন। জ্যোতিষের কথা অনুযায়ী অজ্ঞানের সাত তারিখের মানে নভেম্বরের আঠাশ তারিখে পাত্রপাত্রী পক্ষে প্রশস্ত আর শুভ। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, মানে একেবারে ন মাস আগে যা বলেছি তাই। ন মাস কি বলছো? হোক ন মাস, অসুবিধা কি হলো? জেনে শুনে তো আর বিপদকে ডেকে আনতে পারি না। প্রমোদ, তোমার কোনো আপত্তি নেই তো? না মে শ্মশাই, আমার কোনো আপত্তি নেই, বরং ভালো হলো বিপদটা আগে টের পাওয়া গেছে। হাই টিঙ্কু। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, দিদি কোথায়? ভেতরেই আছে। যাও ডেকে দাও। চকলেট এনেছো? ওফো, এই নাও দিদিকে ডেকে দাও। আরে দিদি তো এসে গেছে। দিদি অল্পে ছেড়ে দিয়েছি, বেঁচে গেলি। আচ্ছা তুই যা। কি হয়েছে সন্দীপ? এই বিয়ে পিছিয়ে দেওয়ার কারণ কি দাদা? আমি তো জানি না, তোমার বাবা আমার দাদা মিলে ডিসাইড করেছে। হ্যাঁ ঠাকুমার কাছে শুনেছি যে আমাদের দুজনের পক্ষে সে ডেটটা অশুভ, তাই বিয়েটা পিছিয়েছে। তা বলে একেবারে ন মাস? কেন, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে? সে কথা নয় দাদা, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, কিন্তু ইনভিটেশনও দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বারণ করতে হবে আর সাথে এক্সপ্লেনেশনও দিতে হবে। শোনো সন্দীপ, বিয়েটা পিছিয়ে যাওয়ার কথা তো তুমি নিশ্চয়ই শুনেছো, ন মাস পরে বিয়ে হবে, আমরা মডার্ন মানুষ হতে পারি কিন্তু এত আধুনিক নয় যে আমাদের পরম্পরাকে ভুলে যাব। আমি কিছু বুঝতে পারলাম না দাদা। দেখো বিয়ের আগে আমাদের পরিবারের কেউই অনেক কিছু পছন্দ করেন না, তাই আমি ভাবছি রাধার সঙ্গে তোমার মিলামেশাটা একটু কম করে দাও। আই থিঙ্ক সন্দীপ,
তুমি আমাকে ভুল বুঝবে না। না না, ভুল বুঝবো কেন? আপনি আমাদের গুরুজন, আমাদের মঙ্গলের জন্যই তো বলছেন। ঠিক আছে, রাধার সঙ্গে মেলামেশা আমি কম করে দেব। বদল হয়েছে কিন্তু কোনে তো বদলে যায়নি। যত দেরি হোক রাধা এই ঘরের বউ হয়ে নিশ্চয়ই আসবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ কালিজা, একটু দেরি হবে। দেরি মানে এত দেরি? একেবারে ন মাস। আরে বাবা, করার কি আছে বল। হরিহরণ আমাদের কুল পুরোহিত, সে তোদের কুষ্টি নিয়ে আর একজন জ্যোতিষীকে দেখিয়েছে। সে বলেছে এই লগ্নে বিয়ে হলে বর কনে একদম ভালো হবে না, কাছাকাছি কোনো শুভ দিন নেই, তাই নভেম্বরে ঠিক করেছি। ও, তাহলে সেই হরিহরণ বেটার জন্য বিয়েটা পিছিয়ে গেল না? আরে সন্দীপ বাবু, কি মনে করে? আমি শুনলাম তোমার কথায় নাকি আমার বিয়েটা নভেম্বর অবধি পিছিয়ে গেছে। না না, আমার কথায় নয়, গ্রহ নক্ষত্রের গণনা অনুযায়ী। হ্যাঁ, গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র সব আকাশ থেকে নেমে এসে তোমার কানে বলে গেছে দক্ষিণে কম হয়েছে বলে তুমি এই কারসাজি করেছো। না আর কত দিলে তুমি ওই পুরনো ডেটটা শুভ বলবে বলো, আমি এই মুহূর্তে দিয়ে দেবো। এরকম কেন বলছেন সন্দীপ বাবু? এই হরিহরণ সামান্য কয়েকটা পয়সার জন্য জঘন্য কাজ করে না, কি যজমানদের কাছে মিথ্যে কথা বলে না। আমি ব্রাহ্মণ কিনা সন্দীপ বাবু? এই সাফাই তুমি অন্য কাউকে দিও মশাই, ভালোভাবেই জানি এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। বললাম না আমার অন্য কোনো মতলব নেই। নিশ্চয়ই আছে, তুমি ভেবো না বাবা মায়ের মতো আমি তোমাকে সহজে বিশ্বাস করে নেব। এর কারণ কি আমি নিশ্চয়ই খুঁজে বার করব, আর যদি জানতে পারি এর পিছনে তোমার হাত আছে, মনে রেখো ঠাকুর মশাই, আমি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এই শহর থেকে তোমার বাস তুলে দেবো। কি গো, কেন লুকোচ্ছো বলো তো? সেদিন কেন ডাক্তার বাবু এসেছিলেন ওকে সোজা সোজা বলে দাও না। ও হো লেখা, তোর কি দরকার বলতো, যা ভেতরে যা। তুমি তোমার মেয়ের মাথায় হাত দিয়ে বলো ঠাকুর মশাই, তুমি এই মুহূর্তে যা বললে সব সত্যি না, এর পিছনে অন্য কোনো কারণ আছে? সন্দীপ বাবু, ডাক্তার বাবু, মানে রাধার বড় ভাই প্রমোদ বাবু, এটা আমি ঠিক বুঝতে পেরেছি। উনি তোমাকে কি বলেছেন সেটা আমাকে বলো। হে ভগবান, সত্যি কথা আমাকে বলতে হচ্ছে, আরেকজনকে দেওয়া কথা আমাকে খেলাপ করতে হচ্ছে। এই অপরাধ মার্জনা করো প্রভু, মার্জনা করো। শুনুন সন্দীপ বাবু, কিছুদিন আগে প্রমোদ বাবু আমার কাছে এসেছিলেন। উনি শুধু আমার যজমান নন, উনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন, সেই জন্য চিরদিনের জন্য আমি ওনার কাছে ঋণী হয়ে আছি। উনি আমাকে বললেন কথা। আচ্ছা, হ্যালো। হ্যালো রাধা, সন্দীপ বলছি। এত রাত্রে? বহু চিন্তা করে আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কাল মন্দিরে বিয়ে করব আমরা। তুমি এরকম কেন বলছো? কেন যে বলছি সে কথা কাল আমি তোমায় মন্দিরে বলবো, শুধু এটুকু জেনে রাখো, অশুভ বলে তারিখ পিছনোটা একটা বাহানা, পিছনোর অন্য কোনো কারণ আছে যা তোমাকে টেলিফোনে বলা যাবে না। কিন্তু কিন্তু তুমি আমাকে একটা ভাববার সময় দেবে না? আমি একটা কথায় বিশ্বাস করি রাধা, নাও অর নেভার, বর্তমানে নয় তো কোনো মতেই নয়। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সে সন্দীপ, এরকম কথা তোমার মুখ থেকে শুনতে হবে আমি আদৌ আশা করিনি। তাহলে কাল মন্দিরে বিয়ে হবে, কিন্তু তার আগে ওখানে কাউকে বলার দরকার নেই, বাড়ির কাউকে এম্বারেসিং সিচুয়েশন চাই না। সীমা, 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 ও
ओहो सीमा। हाय संदीप, गुड मॉर्निंग। এত সকালে? গুড মর্নিং। তুমি ফ্রেশ হয়ে গেছো কিনা বলো তো? ভোরে উঠে ফ্রেশ হবার অভ্যেস আমার। বলো। আচ্ছা আচ্ছা তাহলে চলো আমার সঙ্গে। কোথায়? আরে মন্দিরে যাব। মন্দিরে কেন? কি জন্য? আজ রাধার সঙ্গে মন্দিরে আমার বিয়ে হবে। এখন আমায় প্রশ্ন করবে না, এর কারণ কি? মন্দিরে গিয়ে সব বলবো। আরে রাধা ওদিকে মন্দিরে অপেক্ষা করছে। তুমি তো আমাদের প্রেমের প্রথম সাক্ষী আর আমাদের দুজনের সাথী, তাই তুমি না থাকলে বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে না? নিশ্চয়ই যাবে, কিন্তু হঠাৎ এরকম একটা ডিসিশন। সীমা সীমা তর্ক নয়, চলো। अरे संदीप सीमा एसो एसो। আরে দুজনে একসাথে কোথায়? সন্দীপের সেই পুরনো রোগ ফের হয়েছে। পুরনো রোগ? বাহ ডাক্তার, রোগ মনে নেই কিন্তু রোগীর নাম মনে রেখেছেন। না মানে এরকম কিছু নেই, মানে এনি প্রবলেম। আজ আবার কাশির সাথে সন্দীপের রক্ত পড়েছে, সেই জন্য ওকে আপনার কাছে নিয়ে এসেছি। মানে সেদিন আপনি ওর ব্লাড স্যাম্পল নিয়েছিলেন, রিপোর্টে কি বেরিয়েছে? না মানে ইয়ে না সেরকম কিছু দেখা যায়নি। মানে দেখলে তো সীমা, আমি বলেছিলাম না কিছু বের হবে না বলে, তুমি অযথা ব্যস্ত হয়েছিলে, মিছিমিছি ডিলে করে দিলে, রাধা ওদিকে অপেক্ষা করতে করতে ব্যস্ত হয়ে যাবে। তুমি তো জানো রাধা কেমন শর্ট টেম্পার্ড মেয়ে। চলো চলো যাবো। হ্যাঁ চলো। সন্দীপ তুমি একটু বসো, আমার সীমার সাথে একটু প্রাইভেট আর পার্সোনাল কথা আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হোয়াই শুড আই মাইন্ড? শিওর। সীমা প্লিজ। স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ। স্বাস্থ্য ডাক্তার কি বললেন? কি আর বলবেন, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখন এই মেডিসিন দিয়েছেন রোজ তিনটে করে, তিন দিনের জন্য। এখনই একটা খেয়ে নাও তো। নাও সন্দীপ। ব্লাড ক্যান্সার না? ক্যান্সার, ক্যান্সারের বিষ আমার দেহটাকে জ্বালিয়ে দিচ্ছে। মাই ডেজ আর নাম্বার্ড। খুব বেশি হলে ছ মাস বাঁচবো না সীমা। এই সীমা, তুমি কাঁদলে কি আমি কাঁদলে? কি কেঁদে কেঁদে সারা দুনিয়াটা বাসিয়ে দিলে? বিধাতার রায়টা কি বদলে যাবে? না, আজ থেকে একটা করে দিন কেটে যাবে। আর এই সন্দীপ বন্দ্যোপাধ্যায় একটু একটু করে মরণের দিকে এগিয়ে যাবে।
না সন্দীপ না, তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেব না সন্দীপ। মরণ তো আছেই, প্রত্যেক মানুষের জীবনে মরণ তো নিশ্চিত আসবে, কিন্তু জীবনের ব্রত ফুরিয়ে যাবার আগে মরণের সামনে আত্মসমর্পণ করা উচিত নয়। শুনতে খুব ভালো লাগে সীমা, কিন্তু কিন্তু মরণ তো অপেক্ষা করবে না সীমা। করবে সন্দীপ, নিশ্চয় করবে। আমার বাবা মা বর্তমানে আমেরিকায়, আজ ফোনে তাদের বলবো আমি, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। না সীমা, একে কি বলে জানো, হোপ এগেনস্ট হোপ। ডাক্তাররা তোমার কথা শোনার পরে প্রথম ধাক্কা সামলে নিয়ে নিজের মনকে বুঝিয়ে বলেছি, এই মন মেনে নে, এই যদি তোর ভবিষ্যৎ তাহলে অ্যাকসেপ্ট ইট। কিন্তু রাধা, সীমা একটা রিকোয়েস্ট আছে, রাখবে তো? বলো। আমার শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত রাধা যেন আমার রোগের কথা না জানে। হোয়াট সীমা? না না শুনি, আমি পারবো না। আমি বন্ধু হিসেবে তোমায় দেখেছি, আমার এই শেষ অনুরোধটা রাখবে না? বলো সীমা, কথা দাও সন্দীপ। প্লিজ সীমা, প্লিজ প্লিজ। ঠিক আছে সন্দীপ, তুমি যেমন চাইবে তেমন হবে, তেমন হবে। আমি রাধা বলছি। আমি রাজীব বন্দ্যোপাধ্যায়, তার বাবা বলছি। আঙ্কেল নমস্কার। সন্দীপ নেই, আমার সঙ্গে জরুরি কথা ছিল। সে তো নেই। নেই? কোথায় গেছে? কালকে তার বন্ধুদের সাথে পিকনিক করতে জলপাইগুড়ি চলে গেছে। ইম্পসিবল। কেন? আজ ওর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ও আমাকে রাধাকৃষ্ণ মন্দিরে আসতে বলেছিল। এরকম ইরেসপন্সিবল সে তো হতে পারে না। লোকের রাধা, ওকে তুমি কতদিন ধরে চেনো? আমি ওর বাবা, জন্ম থেকে আজ পর্যন্ত আমি ওকে দেখে আসছি। সে খালি ইরেসপন্সিবলই নয়, প্লেবয় বটে। না, আমি বিশ্বাস করি না। দেখো মা, বিশ্বাস করা না করাটা তোমার ব্যাপার, কিন্তু এখন দেখছি সে আরো বিপুরা হয়ে গেছে, পুরো বদলে গেছে, ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। দেখো মা, তার বাবা হলেও জেনে শুনে একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না মা। ভালো হবে তুমি তুমি সন্দীপকে ভুলে যাও মা। শুনুন আঙ্কেল, ভালোবাসা একটা প্রতিশ্রুতি, সেজন্য এত এগিয়ে আর পিছুতে আমি পারবো না।
আমি বুঝতে পেরেছি এর মধ্যে কোনো একটা কারণ আছে যেভাবেই হোক তা খুঁজে বার করব আরে রাধা হ্যাঁ আমি আমার তোমাকে একটা কথা বলার ছিল সত্যি বলবি বল কি বলবি আমার এই বিয়ে ডেটটা পিছিয়ে গেল কেন হরিহরণের কথা না হরিহরণের কথাই নয় এই কথা বলতে তাকে প্রভাব করা হয়েছিল সেটা করিয়েছে তুমি তুমি মোটেই চাওনি আমি সন্দীপকে বিয়ে করি দাদা তুই জানিস না আমার আর জানতে কিছু বাকি নেই দাদা তুমি বোধহয় জানো না এ বিয়ে দিচ্ছবার ডিসিশনের পরেই সন্দীপ আমাকে মন্দিরে ডেকেছিল বিয়ে করার জন্য আমিও রাজি ছিলাম সেখানে কেন বিয়ে হলো না সেটা অন্য কথা সেদিনই আমি জানতে পেরে গিয়েছিলাম এ বিয়েটা পিছিয়েছে আমাদের তরফ থেকে আর তার ব্যবস্থা করেছো তুমি হ্যাঁ আমি করেছি আমি কারণ এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না কারণ সন্দীপের সন্দীপ সন্দীপ কি সন্দীপকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি তার বাবা মাকে শ্রদ্ধা করি কি করে ভাবলি তুই আমি তাদের গিয়ে বলবো আমার আর্থিক অবস্থা ঠিক নেই বোনকে খালি হাতে পাঠাতে পারবো না এই বিয়েটা কিছুদিনের জন্য স্থগিত রাখুন রাধা কয়েকদিনের ব্যবধানে বাবা মা গত হলো সেই সময় আমি মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এত বড় সংসারের প্রবলেমকে মাথায় নিয়ে আমি এমবিবিএস পাশ করেছি 3 বছর হলো চাকরি করে সংসারটা দাঁড় করাতে চেষ্টা করছি আরে তোদের কোনোদিনই অভাব বুঝতে দিইনি কিন্তু কিন্তু আমি নিজে তো জানি আমার ফিনান্সিয়াল কন্ডিশন আর সেজন্যই দাদা তোর বিয়ের আগে আমি বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছি তবে আগে কেন তুমি বললে না ইনভিটেশন কার্ড দেওয়া পর্যন্ত অপেক্ষা করলে কেন মানছি এটা আমারই ভুল আসলে আমি একটা লোনের অ্যাপ্লাই করেছিলাম পাস হয়নি আর সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা পিছিয়ে দিতে এই পথ বেছে নিতে হলো রাধা তুই আমার একমাত্র বোন মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিল এই প্রমাণ রাধার দায়িত্ব তোর তোর সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আমি জানি তুই সন্দীপকে কত ভালোবাসিস আর এটাও বুঝতে পেরেছি আজকের বাস্তবতা তোর ভালোবাসার পরীক্ষা নিচ্ছে আমায় আমায় বিশ্বাস কর রাধা তোর বিয়ে হবে আর নভেম্বর মাসেই হবে হ্যাঁ আমি ডাক্তার প্রমোদ বলছি আচ্ছা ঠিক আছে শানু শানু মা কিছু বলছো মন মতো বলে তোর কোনো বন্ধু আছে হ্যাঁ কেন সে এখন সরকারি হাসপাতালে ভর্তি তোকে খবর দিতে একজন ফোন করেছিল সে নাকি বিষ খেয়েছে ও নো এমন কাজ কি কেউ কখনো করে আত্মহত্যা দুর্বল চিত্তের লক্ষণ মন মতো আমি জানতাম তুমি একজন স্ট্রং মাইন্ডেড বয় কিন্তু তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন পরিস্থিতি প্রমোদা পরিস্থিতি আর পরিবেশও স্ট্রং লোককেও দুর্বল করে দেয় কারোর কাছ থেকে সমস্ত অল্টারনেটিভ কেড়ে নিলে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না মনমথ আমি তোমার এই চুক্তি মানতে প্রস্তুত নই আর কে তোমার কাছ থেকে অল্টারনেটিভ কেড়ে নিয়েছে হ্যাঁ ভাগ্য শুনতে চাও যা আজ অবধি আমি মুখ ফুটে কাউকে বলতে পারিনি আজ সে কথা আমি তোমাকে বলছি হ্যাঁ হ্যাঁ প্রমোদা বাচ্চা বয়স থেকে আমি তোমাদের কাছে মানুষ হয়েছি আমার পড়াশুনো চাকরি সব তোমাদের ওখান থেকে আমার চোখে রাধা তিল তিল করে তিলোত্তমা হয়ে উঠেছিল তার প্রতি ভালোবাসা আমার ভিতরে দানা বেঁধে উঠেছিল রাধা 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 আমার দেহ মন আত্মা সব রাধাময় হয়ে উঠেছিল
একটা দুর্বার ইচ্ছে আমার মনের মধ্যে জেগে উঠেছিল। রাধা নয় তো আর কেউ নয়। বুঝেছি, রাধাকে ভালোবাসিস তুই, কিন্তু তুই আত্মহত্যা করতে গিয়েছিলি কেন? দূর থেকে ফিরে সন্দীপা রাধার বিয়ের কার্ড দেখি, তারিখ দেখলাম, কাল বিয়ে হয়ে গেছে। সন্দীপ আমার বন্ধু, তুমি বলো প্রমোদ, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কি করার ছিল? কাওয়ার্ড, তুই একটা কাওয়ার্ড মনমথ। একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে জানতে পারতিস তুই বিয়েটা নভেম্বরে শিফট হয়েছে। শিফট হয়েছে কেন মনমথ? সে অনেক কারণ, সেসব জানার তোর কোনো দরকার নেই। খালি এটাই জেনে রাখ, এই বিয়েটা পিছিয়ে যাওয়ায় খালি তোর জন্যই নয়, সবার জন্য ভগবানের একটা আশীর্বাদ। প্রমোদা? হ্যাঁ মনমথ, আশীর্বাদ। হওয়ার কথা ছিল না দাদা, দিন শেষ হওয়ার আগে আধা নেবে এলো, পরিষ্কার আকাশটাকে মেঘ গ্রাস করে নিল, স্বপ্ন দেখা আরম্ভ হয়নি, সব সম্ভাবনা শেষ। এমন কেন হলো রাধা, কেন হলো? আবে তোর একই হাল রে সন্দীপ, আড্ডায় না গিয়ে তুই এখানে বসে রয়েছিস? প্র্যাকটিস করছে বিয়ের পরে আমাদের কিভাবে অ্যাভয়েড করবে। বুটু এসব বাজে কথা রাখ। আরে সন্দীপ আমাদের কেন ডেকেছে একবার জিজ্ঞেস কর না। হ্যাঁ সন্দীপ, আমাদের ডেকেছিস কেন? তোমরা সবাই আমার আপন বন্ধু। কি হলো, আপন বন্ধু? আবে তুই যদি বলিস আমরা সবাই আগুনে লাফ দিয়ে দেব। এটা ঠাট্টা নয়, সিরিয়াসলি বলছি। তুই আমাদের ফ্রেন্ডশিপের পরীক্ষা নিচ্ছিস সন্দীপ, তুই বোধহয় আমাদের ঠিকভাবে চিনতে পারিসনি। আজ আমি তোদের সাহায্য চাই, তোদের বন্ধুত্ব পরীক্ষা দেওয়ার সময় এসেছে। দেখ তোর এই গৌরচন্দিকা ছেড়ে আসল কথাটা সরাসরি ভাবে বলতো। তোদের তিনজনকে রাধার সঙ্গে মিট করে বলতে হবে। সন্দীপের বিরুদ্ধে তোমরা সবাই আমাকে বলতে এসেছো? তোমরা না সন্দীপের ইন্টিমেট ফ্রেন্ড? ফ্রেন্ডশিপ অপেক্ষা একটা নারীর জীবন অধিক মূল্যবান বলে এ কথা তোমাকে বলতে এসেছি। শোনো রাধা, ছেলেবেলা থেকে আমরা তিনজন তার ইন্টিমেট বন্ধু, তাকে আমাদের থেকে কে বেশি চেনে? বিশ্বাস কর রাধা, ভালোবাসা তার কাছে খেলা, একটা টাইম পাস। কতজনের জীবন সে নষ্ট করেছে ঠিকানা নেই, হিসেব নেই। ঝর্ণা, উর্নি, মামন, কার কথা বলবো, তার দুদিনের খেলা, তারপরে তাকে কিকব্যাক করে বিদায় করে দেয়। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমাকে ভালোবাসার পরে আমি ওকে বহু রকম ভাবে পরীক্ষা করে দেখেছি, একটা মুহূর্তের জন্য সে আমার থেকে মুখ ফিরে চায়নি। হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর রাধা, তা না হলে ঝর্ণা, উর্নি, মামন এই মেয়েরা কেউ ওর জালে ধরা দিত না। তুমি জানো না বোধহয় সন্দীপ একজন ড্রাগ অ্যাডিক্ট। উই থ্রি মানে আমরা তিনজন তাকে একটা রিহ্যাবিলিটেশন ক্যাম্প থেকে ভালো করে এনেছি। এবারে বাবু মদ ধরেছে, সন্ধ্যে থেকে ছিপিকোলা আরম্ভ করে রাত্রে শোয়া অবধি মদ খাওয়াও বন্ধ হবে না, ছিপিও বন্ধ হবে না। হ্যাঁ, ইউ সিম্পলি ফরগেট হিম। তোমরা সন্দীপের বন্ধু হয়ে তাকে ফেরাতে পারোনি? তোমরা যে গল্প আমাকে শোনাতে এসেছো আমি বিশ্বাস করছি না। এই নেপথ্যের নায়ক যে কে আমি ঠিক বুঝতে পেরেছি। সন্দীপ তোমাদের পাঠিয়েছে না আমাকে পরীক্ষা করার জন্য? যাও তাকে বলে দিও এরকম বাচ্চা ভুলানো কথায় রাধা কখনো বলে না। রাধার ভালোবাসা এত ঠুনকো নয় যে এমন ছোট্ট আঘাতে চুরচুর হয়ে যাবে। তাকে আরো বলে দিও যে নভেম্বর তো মাত্র নমাসের দেরি, যদি দরকার পড়ে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি, সারা জীবন। অকম্মা, তোদের মুখ আর তোদের দাঁড়ানোর ভঙ্গি বলছে তোরা ফেল করে গেছিস। ভালোবাসাটা এত ঠুনকো নয়, ছোট্ট আঘাতেই চুরচুর হয়ে যাবে। আমরা নই, রাধা বললে তোর চরিত্র খারাপ, এ কথা বলার পরেও সে কিচ্ছু শুনলো না, বরং হেসে উড়িয়ে দিল আর জানিয়ে দিল যে সে তোর জন্য সারা জীবন অপেক্ষা করবে। সারা জীবন, কাল কি হয়? কাল কি হয় মানে? তোরা এর মানে বুঝতে পারবি না। একটা কাজ তো সাকসেসফুলি করতে পারলি না,
আর এবার যা করতে হবে আমাকেই করতে হবে। আচ্ছা সন্দীপ, তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? হ্যাঁ বল। তুই দাদাকে ভালোবাসিস ঠিক আছে, ওকে বিয়ে করতে চাইলি তাও ঠিক আছে, কিন্তু বিয়ে ফাইনাল হয়ে যাবার পরেও এই নাটক কেন? তোর ওই কথাটা শুনিসনি? এই জীবনটাই একটা নাটক, আর আমরা আমরা এক একজন নায়ক। এই বাজে কথা রাখ। আরে আসল ব্যাপারটা বলতো, যতই যাই হোক উই আর অল ইউর ফ্রেন্ড। রাধা আমার প্রথম প্রেম আর আমার শেষ প্রেম। আমি যদি এই কথাটা তোদের বলতে পারতাম তাহলে রাধাকেও বলতে পারতাম, তোদের ওখানে অভিনয় করতে পাঠাতাম না। সন্দীপ, এই জীবনটা একটা নাটক আর আমরা এক একজন নায়ক। হ্যালো, আমি শানুর বাবা বলছি। নমস্কার আঙ্কেল, হঠাৎ ফোন? হঠাৎ নয় মা, শানু আমার সব আশা ধূলিসাৎ করে দিয়েছে। দুদিন ধরে অনেক চিন্তা করেছি, শেষে ভেবেছি তোমাকে অন্ধকারে রাখবো না মা, আমার তো যা হওয়ার হয়েছে, কিন্তু জেনে শুনে একটা মেয়ের জীবন কেন নষ্ট করব? ও কি করেছে? সে আর মানুষের মধ্যে নেই, দিন রাত খালি মদ খেয়ে চলেছে, ভালো কথা বললে মুখে মুখে জবাব দিচ্ছে, বেঢপ মাতাল হয়ে এক একটা মেয়েকে বাড়িতে তুলছে, সারা রাত্রি হই হল্লা চলছে। বলতো মা, আমরা বাবা মা দুজন কোন লজ্জায় ঘর থেকে বের হব? আমার কথা শোনো, আমি বলছি শানুকে তুমি ভুলে যাও মা, বিয়েটা যে পিছিয়েছে এটা বোধহয় ভগবানের ইচ্ছা ছিল। ভগবান চাইছিলেন বিয়ের আগে শানুর বিষয়ে তুমি সব জেনে যাও। দেখুন আঙ্কেল, আপনার সব কথা আমি শুনেছি, কিন্তু সব কথা তো ফোনে বলা যায় না, আমি এক্ষুনি আপনাদের বাড়িতে যাচ্ছি, যা কথা বলার গিয়ে বলবো, আমি রাখছি। এই মুহূর্তে রাধাকে টেলিফোনে যা যা বললি তুই আমি সব শুনেছি, এর মানে কি? কিছু না বাবা, খালি এটা মনে রেখো, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। উপায় ছিল না? তাহলে তাকে বিয়ে করার জন্যে জেদ ধরেছিলি কেন? তখন তো আমি জানতাম না যে ডাক্তার। ডাক্তার? না মানে ডাক্তার দাদা বিয়ের অ্যারেঞ্জ করেছেন বলে। আমি এটাও জানতাম না যে আমার ভালোবাসা একতরফা ছিল। আসলটা জেনেছি পরে। আসলে আমাদের মতো বড় লোকের ঘরে আত্মীয়তা করার জন্য নিজের বোনের মতামত না নিয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। কিন্তু রাধা তো ছোট বাচ্চা নয়, সে কিভাবে রাজি হয়ে গেল? কি আর সে করতো বাবা, বাবা মা কেউ নেই, তার ভাই তাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছে, তার কথা সে কি করে অন্যথা করে? এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া তার তার অন্য কোনো পথ ছিল না। কিছুদিন ধরে দেখছি তুই খকখক করে কাশছিস, ডাক্তার দেখাচ্ছিস না কেন? ও কিছু নয় বাবা, এমনিতে ভালো হয়ে যাবে। আমি 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 কি বলছিলাম? হ্যাঁ রাধার কথা। বাবা, রাধা আরেকজনকে ভালোবাসে। কি বলছিস তুই, রাধা আরেকজনকে ভালোবাসে? হ্যাঁ বাবা, এ কথা জেনেছি আমার বিয়ে ঠিক হওয়ার পরে। সেও আমাদের অতি ঘনিষ্ঠ, জানো তো বাবা, রাধা আর আমার বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে আত্মহত্যা করতে গিয়েছিল, আর ঠিক সময় চিকিৎসা হয়েছিল বলে সে বেঁচে যায়। তুমি বলো বাবা, আমি স্বার্থপরের মতো রাধাকে বিয়ে করে ওদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করে দেব? তাছাড়া কে বলতে পারে আমি আমি রাধাকে পাবো কি না? সেই জন্যই আমাকে এই অভিনয় করতে হলো, অন্তত
অন্তত তার দাদাকে আমার সঙ্গে বিয়ে না দেওয়ার জন্য একটা সলিড রিজন তো পেয়ে যাবে। বলো বাবা, আমি তোমার ছেলে হিসেবে এটা ঠিক করিনি বাবা? রাধার দিক দিয়ে দেখতে গেলে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু তুই আমার আর কি হবে বাবা, হয়তো হয়তো একটু হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু দেখো বাবা, ছ সাত মাসের ভিতরে আমি আমি সব ভুলে যাব, একেবারে ভুলে যাব। বাবা বাবা, রাধা আসছে বাবা, টেলিফোনে তুমি তো আমার সব কথা শুনেছো বাবা, তুমি ওকে ঠিক সেরকম বলবে, আমার কথা জিজ্ঞেস করলে তুমি বলে দিও আমি সীমার বাড়িতে আছি, প্লিজ প্লিজ বাবা। থাক, শানুর কার্যকলাপে তোমার পা ছোঁয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছি। আঙ্কেল, যতই যাই হোক, আপনি আমার গুরুজন, প্রণাম পাবার আপনার অধিকার সব সময় থাকবে। আপনি খালি এটা বলুন, আমার মুখের দিকে তাকিয়ে বলুন, একটু আগে আপনি আমায় ফোন করেছিলেন, তোমার তোমার কোনো সন্দেহ আছে? সেটা অবশ্য আপনার ভয়েসেই মনে হয়েছিল, কিন্তু তোমাকে টেলিফোনে তো বলেইছি রাধা, শানু আমার সব আশা সব স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার পরে আমার কোনো মুখই নেই। কিন্তু আপনি ওর বিষয়ে যা যা বলেছেন সেসব কি সত্যি? আমার কথা থাক, তুমি ওর বিষয়ে অন্য কারোর কাছে কিছু শুনুনি? ওর বন্ধুরা আমায় তার বিষয়ে বলেছে, বিশ্বাস করিনি তখন, কিন্তু আপনিও। আমি বাবা রাধা, বাবা ছেলে সব দোষ লুকোনোর চেষ্টা করে, আমি যখন তোমাকে বলছি তোমার বিশ্বাস করা উচিত, তাতেও যদি বিশ্বাস না হয় যাও নিজের চোখে দেখে এসো। যাব, কোথায় যাব আঙ্কেল? সীমা, সীমা কে? সীমা, সীমা আমার বান্ধবী। শুনতে পাচ্ছি আজকাল সে তার সঙ্গে ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে, এমনকি সে রাতও তার ওখানে কাটাচ্ছে, তার বাবা মা কিভাবে অ্যালাউ করে কে জানে। ওর বাবা মা থাকে আমেরিকায়, ও এখানে একা থাকে। ও, সেই জন্য শানু এমন অবাধ মিলেমেশার সুযোগ পাচ্ছে। বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন। হে জীবন যেন এক মজা, বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন। আমারে মন যে বাধা থাকে না রে কারোর কাছে, যে ডাকে আমাকে বিনা দ্বিধাতে যাই তারই কাছে। হ্যাঁ, দুঃখকে ভুলে যাও যৌবনের মজা নাও, দুঃখকে ভুলে যাও যৌবনের মজা নাও, এ সময় আর পাবে না। হে জীবন যেন এক মজা, বাঁচো যত দিন সাজো রাজা, মজা তাই করে নাও যত খুশি মন চায়, পস্তাতে হয় না যেন। Thank you.
ভালো বেশে ফেশে যেতে আমি রাজি নাচে কখনো কাউকে নিজের বলে ভাবি না রে না না প্রেম করে বোকা লোকে পস্তায় তারা শেষে প্রেম করে বোকা লোকে পস্তায় তারা শেষে আমি যে আজাদ পাখি জীবন যেন এক মজা বাঁচো যত দিন সাজো রাজা মজা তাই করে নাও যত খুশি মন চায় পস্তাতে হয় না যেন জীবন যেন এক মজা বাঁচো যত দিন সাজো রাজা মজা তাই করে নাও যত খুশি মন চায় পস্তাতে হয় না যেন জীবন যেন এক মজা সন্দীপ নাও খেয়ে নাও এনার্জি ড্রিঙ্ক জানো তো সীমা বাচ্চা বয়সে মা জোর করে খাওয়াবার সময় বলতো খেয়ে নে বাবা বড় হবি বড় তোমায় ওষুধ খেতে হবে তারপরে রেস্ট নেবে রেস্ট যে ফাইনাল রেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছে তার জন্য এই ছোট রেস্টের কি দরকার সীমা তবে একটা রাত তোমার অতিথি হয়েছি তো তোমার কথা মান্য করে খেয়ে নিচ্ছি দাও এবার আমি আসছি যাবে কোথায় যাবে বাড়ি না না তোমার বাড়ি যাওয়া হবে না কাল রাতে ডাক্তার বলেছেন তোমার বেড রেস্ট অত্যন্ত জরুরি তুমি এবেলা রেস্ট নাও সন্ধ্যাবেলা আমি তোমায় পৌঁছে দেব আমাকে আটকেও না সীমা আমি নিশ্চয়ই যাব ডাক্তারের কথা শুনবে না আর কারুর কথা কি শোনার দরকার আছে সীমা আমার তো উপরের ডাক এসে গেছে সমন এসে গেছে মানে জমের ডাক দেখো সীমা কোর্টের থেকে আসা সমন এদিক ওদিক হয় কিন্তু এই সমনের তারিখ কেউ এদিক ওদিক করতে পারে না সন্দীপ আমাকে আর কেউ না সীমা যাবো আমি রাধাকে এখনো পর্যন্ত শেষ কথা বলা হয়নি আর আর এদিক ওদিক অনেক হিসেব বাকি রয়ে গেছে সব অ্যাকাউন্ট আমাকে ক্লোজ করতে হবে না কাল রাত্রের পরে রাধাকে বলার কি বাকি থাকলো সন্দীপ সেই কৃষ্ণ তার রাধাকে যে কথা বলেছিল ঠিক সেই কথা আমি ক্লান্ত আমি শ্রান্ত আমায় বিদায় দাও গো রাধে সন্দীপ কাল রাত্রে অভিনয়ের জন্য তোমাকে সহস্র ধন্যবাদ আমি আসি ডক্টর সমরেশ ভট্টাচার্য না মিস্টার রাজীব বন্দ্যোপাধ্যায় ও কতদিন পর দেখা যাই হোক আপনার গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে এটা সম্ভব হলো চলুন আমার বাড়ি যাবেন চলুন না ড্রাইভার গাড়ি রিপেয়ারিং করে নিয়ে আসবে আরে চলুন না চলুন চলুন ভালো সমরেশ বাবুকে আমি চিনব না যিনি আমার জীবন বাঁচিয়েছেন তাকে বলে যাব সমরেশ বাবু একটুও বদলাননি শুধু বহুদিন পরে দেখা এই যা ডাক্তারের চাকরি আজ এখানে তো কাল ওখানে
এখানে 6 মাস হলো ট্রান্সফার হয়ে এসেছি। যাক সে কথা, ছেলে কেমন আছে? আরে ছেলের কথা মনে আছে? ওহি ইয়েস, মনে থাকবে না? তখন বৌদির যা কন্ডিশন, সব ডাক্তার রিস্ক নিতে ভয় পাচ্ছিল। আমি সাহস করে অপারেশন করেছিলাম বলেই বেশি মনে আছে, এই জন্য যে সেটা আমার ক্যারিয়ারের প্রথম অপারেশন আর সাকসেসফুল অপারেশন। তোমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছো কেন? এই ইনি হচ্ছেন আমাদের পুরনো বন্ধু ডক্টর ভট্টাচার্য। এই হচ্ছে আমার সেই বাচ্চা যাকে আপনি ভূমিষ্ঠ করিয়েছেন। ওকে এমন স্বপ্ন দেখাচ্ছে কেন? আর বলবেন না, ওর বিয়ে ঠিক হয়েছে, সেটা একটু পিছিয়ে গেছে, তাই জন্য বাবু আমার মুষড়ে পড়েছে। খাওয়া দাওয়া শোয়া কিচ্ছু ঠিক নেই। এই কিছুদিন হলো খুব খুব করে কাশছে, একটু দেখুন তো প্রবলেমটা কি। দেখবো? হ্যাঁ 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 আঙ্কেল, আপনি আমায় পরীক্ষা করে দেখুন না আঙ্কেল, বাবাও খুশি হয়ে যাবে আর মাও খুশি হয়ে যাবে। আঙ্কেল প্লিজ আসুন না। যান যান, আসুন আসুন না আঙ্কেল, আসুন প্লিজ আসুন 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 আঙ্কেল প্লিজ আসুন আসুন। ওয়েলকাম টু মাই রুম আঙ্কেল, আপনি অতিথি আর আমিও অতিথি। আরে আপনি এত বিব্রত হচ্ছেন কেন? আমাকে পরীক্ষা করবেন না? আরে তোমাকে কি পরীক্ষা করবো ইয়াং ম্যান, তোমার বাবা মার কথা রাখতে গিয়ে তোমার ঘরে এসেছি। তোমার কি হয়েছে? ইউ আর পারফেক্টলি অলরাইট। পারফেক্টলি অলরাইট, ইয়েস ইয়েস আঙ্কেল, আই নো দ্যাট আই এম পারফেক্টলি অলরাইট। নো বয়, নো স্মোকিং। ওয়াই? ইনজুরিজ টু হেলথ? বলতে পারবেন আমি যদি স্মোক না করি তাহলে বেঁচে যাব আমি? মানে আই নো আঙ্কেল দ্যাট ইউ নো, বাট আই নো কি জানো? ক্যান্সার, আমার ব্লাড ক্যান্সার। তুমি কিভাবে জানলে? সেই প্রথম দিন আঙ্কেল, যেদিন আপনি সীমাকে আমার রোগের বিষয়ে বলেছেন, সেই দিন থেকে একটা একটা করে অ্যাকাউন্ট আমি ক্লোজ করে চলেছি। আমার প্রথম প্রেম, আমার ভালোবাসা, আমার বিয়ের স্বপ্ন, সবকিছু। আঙ্কেল আঙ্কেল আমার একটা অনুরোধ রাখবেন? বলো আঙ্কেল। আঙ্কেল আমার বাবা মা যেন আমার অসুখের বিষয় না জানে, বিশেষ করে আমার মা। আঙ্কেল মা আমাকে খুব ভালোবাসে, আর আর সে যদি আমার রোগের বিষয় জানে সে আর বাঁচবে না আঙ্কেল। বলুন আঙ্কেল, আমার অনুরোধ রাখবেন তো? বলুন বলুন আঙ্কেল, এটাই আমার শেষ অনুরোধ আঙ্কেল। হে ভগবান প্লিজ। সীমা সীমা সীমা, রাধা তুই কি আজকে রবিশারের জন্য তৈরি হচ্ছিস? খুব রেগে আছিস না? আয় বস। বসতে আমি আসিনি, কাল রাতের ঘটনা নিজের চোখে দেখার পরে তোর ঘরের প্রত্যেকটা জায়গা আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে। বহু বন্ধু দেখেছি, বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিতে পারে সেটাও জানি, কিন্তু বন্ধুত্ব ছলনা করে কারো প্রাণ নিতে পারে এটা আমি তোর কাছে দেখেছি।
আদা তুই ভুল করে ভুল করে কোনটা ভুল সন্দীপকে আমার জীবন থেকে কেড়ে নেওয়া ভুল কাল রাতের ঘটনা ভুল তোর আর ওর প্রেমের দৃশ্য ভুল কাকে তুই ভোলাবার চেষ্টা করছিস রাধা কতদিন ধরে তোমাদের নাটকটা আরম্ভ হয়েছে কতটা এগিয়েছিস তা শেষ কবে দাদা তুই আমার কথা শুন আর শোনার কি আছে আর কোন ছলনের আশ্রয় নিবি তুই তোর যদি এটা দরকারি ছিল তাহলে তুই আমাকে আগে বলতে পারতিস হৃদয়ে পাষাণ চাপা দিয়ে আমি সন্দীপের জীবন থেকে দূরে সরে যেতাম কিন্তু তুই বন্ধুত্বের মর্যাদা দিলি না আমাকে লুকিয়ে বিশ্বাসঘাতকতা করে জীবন মরণের খেলায় মাতলি তুই কেন সন্দীপ বড় লোকের ছেলে বলে বন্ধুত্বের চেয়ে টাকাটা তোর কাছে বড় হয়ে গেল বাবা আমেরিকায় থাকেন তোর যদি টাকার দরকার তুই আমাকে বলতে পারতিস বল সন্দীপের জীবন থেকে সরে যেতে তোর কত টাকা দরকার এই মুহূর্তে তোকে দিতে প্রস্তুত বল তোর কত টাকা দরকার স্পিক আউট বল আরে তোর ভালোবাসার দাম কত বল রাধা ব্যাস অনেক কথা বলে দিয়েছিস তুই আরে যে বন্ধুত্বের বড়াই করছিস তুই সেই বন্ধুত্বের বিষয়ে তুই কতটুকু জানিস কি জানিস যে তোদের দুজনকে এক করার জন্য দিন রাত এক করে দিয়েছে আজ হঠাৎ সে তোর শত্রু হয়ে গেল হ্যাঁ আর সেজন্য বলছিস টাকা দিয়ে প্রেম কিনে নিবি টাকা বল রাধা তোর মতে ভালোবাসার দাম কিস হয় বল দুজনের ভালোবাসাকে পৃথিবীর কোন সম্পদের বিনিময়ে কিনে দিতে পারে আজ তোর কথাই জানলাম তুই কাউকে কোনোদিন ভালোবাসিস নি যদি ভালোবেসে থাকিস কেবল নিজেকে ভালোবাসি নিজের বিচারে অন্যকে বিচার করতে চাইছিস তুই আর সেই জন্য সন্দীপ আর আমি তোর চোখে ছোট হয়ে গেছি ছোট আমার কথা থাক সন্দীপ সন্দীপকে সন্দেহ করে তুই তুই নিজের প্রেমের উপর কলঙ্ক লেপন করেছিস রাধা তা না হলে সন্দীপের ত্যাগকে তুই সীমা তোমাকে বারণ করেছিলাম না সীমা যাকে তাকে এখানে ঢুকতে দেবে না বলে কোন সাহসে তুমি সদর দরজা ডিঙিয়ে ঘরের ভিতর ঢুকে পড়েছো আরে গেট আউট করনি কেন ওকে সন্দীপ যাও 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 ম্যাডাম এটা আমার প্রেমিকার বাড়ি আর এখানে আমার ততটাই অধিকার আছে যতটা ওর আছে তাই প্লিজ আমি গেট আউট বলার আগে ইউ ভ্যাকেন্ট দিস রুম তাহলে এতদিন ধরে তোমার এটা খেলা ছিল আরে আমি একজন পুরুষ একজন নারী যদি নিজেকে এগিয়ে এসে পুরুষের হাতে ধরা দেয় তাহলে খেলবে না কেন হ্যাঁ তবে আমি স্বীকার করছি তোমার সঙ্গে কিছুদিনের খেলাটা জমেছিল হ্যাঁ হয়তো আরো কিছুদিন জমাতে পারতাম যদি জানতে না পারতাম সীমা বলে কেউ আমাকে মনে মনে ভালোবাসে তাহলে তাহলে বিয়ের প্রশ্ন তুলেছিলে কেন বিয়ের কথা মাই ফুট আরে তোমার মতো মেয়েকে সিনেমা থিয়েটারে নিয়ে যাওয়া যেতে পারে পার্কে রেস্টুরেন্টে ঘোরা যেতে পারে কিন্তু বিয়ে করে ঘর সংসার করা যেতে পারে না ইউ আর কমপ্লিটলি মিসফিট কি বলছো মিসফিট বলছো তোমার জন্য মিসফিট শব্দটা বোধহয় একটু কম হয়ে গেল রাধা কিন্তু এই মুহূর্তে নির্মম শব্দ মুখে এলো না আমি নিষ্ঠুর আর ভয়ঙ্কর হওয়ার আগে তুমি এই জায়গা ছেড়ে চলে যাও রাধা যাব নিশ্চয়ই যাব কিন্তু যাবার আগে আমি জানতে চাই এই নাটক তুমি কেনই বা করেছো টিট ফর ট্যাট পুরনো দিনের কথা সব মনে করো রাধা একদিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার পিছনে আমি দৌড়েছি সিমলা দার্জিলিং পুর সমুদ্র তীর রাস্তায় কোথায় নয় আর প্রেমের প্রতিদানে প্রতিদানে তুমি আমায় কি দিয়েছিলে অবহেলা একটা একটা রাস্তার কুকুরের মতো ছিচি দূর দূর করেছো তার প্রতিশোধ নেবার জন্য মুখিয়েছিলাম তোমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছিলাম আর আজ আমি তা পেয়েও গেছি একবার চিন্তা করে দেখো রাধা এ শহরের অর্ধেক লোক তোমার আর আমার প্রেমের বিষয় জেনে গেছে আর এমনকি বিয়ের কার্ডও দেওয়া হয়ে গেছে আর ঠিক সেই সময় আমি তোমাকে অচল টাকার মতো ছুঁড়ে ফেলে দিয়েছি অচল টাকা এরপর তুমি কাকে বিয়ে করবে কে তোমায় গ্রহণ করবে যে দরজায় যাবে সেই দরজা তোমার জন্য বন্ধ অচল টাকা রিজেক্টেড রিফিউজড সন্দীপ বন্দ্যোপাধ্যায় আমি রাধা রায় খুব ভালো হয়েছে তোমার আমার মতে কিছু হওয়ার আগে তুমি আমার চোখ খুলে দিয়েছো তোমার এই কুৎসিত চেহারা আর বিকৃত মনের পরিচয় আমি পেয়ে গেছি তার সাথে তোমার কথাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি কি বলছো আমি একটা অচল টাকা না
তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মিস্টার সন্দীপ বন্দ্যোপাধ্যায় যে রাধা রায় ফেললা নয়। আর বিয়ে তো বিয়ে করে মাথায় সিঁদুর আর পায়ে আলতা দিয়ে আমি একদিন না একদিন তোমার সামনে আমার স্বামীকে এনে দেখিয়ে যাব। যাও, আরে যাও, কে বারণ করেছে? সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার বাজার আছে বলে আমি জানি, কিন্তু বিয়ের বাজারে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার চাহিদা আছে এটা জানা ছিল না। যাও করে দেখো। এমন চ্যালেঞ্জ করো না সন্দীপ বন্দ্যোপাধ্যায়, বলো যদি 24 ঘন্টার মধ্যে বিয়ে করে দেখিয়ে দেবো আমি। আরে কে বারণ করেছে? শুভস্য শীঘ্রম। কিন্তু এখন তুমি এখান থেকে যাও, গেট আউট। আই সে গেট আউট, আই সে গেট আউট। ঠাকুমা, আমি ডাক্তারখানা যাচ্ছি। হ্যাঁ টিঙ্কু, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ রে, বিয়েটা পিছিয়ে গেল বলে তুই চুপচাপ বসে গেলি দেখছি? হ্যাঁ, আমরা কি পাত্রপক্ষ যে দিনের দিন ব্যাংক থেকে টাকা তুলে এনে বিয়ের কাজ উঠিয়ে দেব? এটা মেয়ের বিয়ে বলে কথা। তুমি কেন ব্যস্ত হচ্ছে বলো তো ঠাকুমা? দাদা, আমি কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছি, আমার যে চকলেট সাপ্লাই বন্ধ হয়ে গেল। এই টিঙ্কু, তোর তো চকলেটের চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই নেই, যা ঘরে বসে ড্রয়িং করবি যা। ঠাকুমা তুমি একদম চিন্তা করো না, আমার বোন রাধার বিয়ে দেবার চিন্তা আমার মাথায় আছে। দাদা, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। কি বলবি বল না। আমি আমার মত পরিবর্তন করেছি, আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি যাকে সোনা বলে ভেবে এসেছি কাছে দেখছি সে সোনা নয়, পিতল। যাকে ফাগুনের বাতাস বলে ভেবেছি জেনে গেছি সে বৈশাখে ভয়ঙ্কর ঝড়। কে? তুই কার কথা বলছিস? সন্দীপ, সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কথা। রাধা, কি বলছিস তুই? আর কয়েকদিন পরে তার সঙ্গে তোর বিয়ে হবে। না রাধা, তোমাদের বলে দিচ্ছি, আর যদি বিয়ের এই প্রসঙ্গ তোমরা তোলো তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। রাধা, এতদিন বিয়ের জন্য জেদ ধরেছি আর আমরা তোর ইচ্ছা পূরণের জন্য এ বিয়েতে রাজিও হয়েছিলাম, আজ হঠাৎ এ বিয়ে ভেঙে দেবার জন্য জেদ তোর, কিন্তু তার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কত কারণ চাও, কতগুলো জানতে চাও? সে একটা প্লে বয়, নিরীহ মেয়েদের নিয়ে তাদের সঙ্গে ভালোবাসে খেলা করাটা তার একটা হবি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যাও, দেখে আসবে যাও, সেই মুহূর্তে সীমার বাড়িতে আছে। সীমা আমার অতি আপন বন্ধু, দুজন মিলে আমাকে অনেক অপমান করেছে, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কত নিচে নামতে পারে, হাসতে হাসতে কেমন ছুরি মারতে পারে, কারোর ভালোবাসাকে কেমন পায়ে ঠেলে দিতে পারে। এখন কি করতে চাস? দাদা, কি করব? তুমি যাকে আমার জন্য ঠিক করবে আমি তাকে হাসতে হাসতে বিয়ে করব, আর বিয়ে হবে কালই। কালকে? হ্যাঁ কাল। সন্দীপ আমাকে চ্যালেঞ্জ করেছে, সে বলেছে আমাদের সম্পর্কে বিষয়ও প্রচার করেছে আমাদের বিয়ে করতে কেউ রাজি হবে না। আমিও বলেছি 24 ঘন্টার ভিতরে তাকে বিয়ে করে দেখিয়ে দেবো। বলো দাদা, আমার কথার মান রাখবে না? বলো দাদা, এই অপমানের উত্তর দিতে আমি পারবো না? বলো, বলো না, বলো না, বলো। রাধা, 24 ঘন্টা সময় আছে না, তাহলে আমাকে একটু ভাবতে সময় দে। নাও খেয়ে নাও। তোমাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই সীমা। কবিতার একটা লাইন মনে পড়ছে, কবু জননী কবু ভগ্নী কবু স্নেহময়ী সাথী। আরে এই সীমা, আরে কাঁদছো কি জন্য? যা ঘটবার ঘটবে তো নিশ্চয়, তোমার চোখের জলে তুমি কি তাকে আটকাতে পারবে? না, আটকাতে পারবো না ঠিকই, কিন্তু যে তোমাকে কেড়ে নিতে চাইছে তাকে অভিযুক্ত তো করতে পারবো। কেন এমন হয় সন্দীপ? ফুলের বাগানে অনেক ফুল থাকে, কোনটা সদ্য কোনটা বাসি কোনটা ফুটতে যাওয়া ফুল, কেন সব সময় টাটকা ফুলগুলোকে ছিঁড়ে নেওয়া হয়? কেন তাকে ফুটতে দিয়ে তার গন্ধকে চারদিকে বিকশিত হতে দেওয়া হয় না?
নিষ্ফল অভিযোগ। এই রায়ের উপর আপিল চলে না সীমা। তবে তবে সে যাই হোক না কেন, আমি চলে যাওয়ার আগে তুমি আমাকে এত বড় দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছো, সেজন্য আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। এই জন্মে তো সম্ভব নয়, যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমি নিশ্চয়ই শোধ করে দেব। থাক সন্দীপ। না সীমা, আমাকে বলতে দাও, আমায় বলতে দাও সীমা। হয়তো হয়তো আর বলার সুযোগ নাও আসতে পারে। তুমি আমার জন্য অনেক করেছো সীমা, এতদিনের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে আমার জন্য আমার জন্য বদনামের ভাগি হয়ে গেলে আর আমরা কি করতাম সীমা? হয়তো হয়তো রাধা তার ভালোবাসার জন্য এসব করতো কিনা সন্দেহ আছে। ও তাহলে রাধার মুখে আমি যা শুনেছি সেসব সত্যি? ও আপনি এসেছেন, আপনি তাহলে রাধার কথা যাচাই করতে এসেছেন না? প্রকৃত কথা কি জানতে চান আপনি? সীমা প্লিজ দাঁড়াও, তুমি বলতে দাও আমায়। বদনামের ভাগে হয়ে তোমাকে যেতে দেব না সন্দীপ। তুমি যা করেছো রাধার জন্য করেছো, কিন্তু প্রমোদদা উনি কেন ভুল ধারণা নিয়ে যাবেন? জানেন আপনি, এই যে লোকটা এখানে অসহায় অবস্থায় পড়ে রয়েছে সে দুনিয়ার কতদিনের অতিথি জানেন কি আপনি? প্রত্যেকটা মুহূর্ত তিল তিল করে সে মরণের দিকে এগিয়ে চলেছে। জানি, ওর ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ডিটেক্ট হওয়া মাত্র আমি ডক্টর সমরেশের কাছ থেকে জানতে পারি, কিন্তু সে কথা বলতে পারবো না বলে পুরোহিত হরিহরনকে দিয়ে বাধ্য হয়ে বিয়ে স্থগিত করাই। বিয়ের তারিখ স্থগিত করে আপনি খালি রাধার উপকার করেননি প্রমোদদা, আমার শান্তিতে মরার জন্য রাস্তাটাও পরিষ্কার করে দিয়েছেন। সন্দীপ, জীবনটা তো এমনই প্রমোদদা, যে মুহূর্তে বাঁচার ইচ্ছে প্রবল হয় ঠিক সেই সময় মরণ এসে দুয়ারে কড়া নাড়ায়, হয়তো হয়তো জমা খরচের হিসেব করারও সময় দেয় না। থাক সন্দীপ থাক। না প্রমোদদা, এসেছেন যখন সব কথা শুনে যান। আমি যখন আমার ব্লাড ক্যান্সারের বিষয় জেনেছি সে সময় সব ভারসাম্য হারিয়ে ফেলি। বাবা মার আমাকে হারাবার চেহারা আর রাধার বিধবা চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছিল। বাবা মা তো আমাকে জন্ম দিয়েছে, শত কষ্ট হলেও এই ধাক্কা তাদের সইতেই হবে। কিন্তু কিন্তু রাধা রাধা কি দোষ করেছে? সে কেন এই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রী হয়ে জীবন কাটাবে? রাধাকে আমি চিনি, সে যদি আমার অসুখের বিষয়ে জানতে পারত তাহলে সে যে কি করতো তা ভাবতেও পারছি না প্রমোদদা। তাই আমাকে এই নাটক করতে হয়েছে। অনেক বোঝাবার পরে সীমা আমাকে সাহায্য করতে রাজি হলো। দেখলাম দেখলাম রাধার মনে ঘৃণা সৃষ্টি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর আজ আজ আমি খুশি যে আমি সফলতা লাভ করেছি। সন্দীপ, রাধার জন্য তুমি আর সীমা যে ত্যাগ করলে তার কোনো তুলনা নেই। কিন্তু দুঃখ রয়ে গেল, যার জন্য তোমরা এত সব করলে সে কিছুই জানতে পারলো না, সেই কেবল আধারে রয়ে গেল। আমার গা ছুঁয়ে শপথ করুন প্রমোদদা, বিয়ের আগে রাধা যেন এ কথা না জানে। বিয়ে হওয়ার আমি জানি, আমি জানি মনমথ ওকে ভীষণ ভালোবাসে, এটাও জানি আমার সঙ্গে রাধার বিয়ের কথা শুনে সে আত্মহত্যা করতে গেছিল। রাধাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবেন প্রমোদদা, দেখবেন দেখবেন রাধা নিশ্চয়ই সুখী হবে। কথা দিন প্রমোদদা, বলুন আমার কথা রাখবেন তো? রাধার সঙ্গে তার বিয়ে দেবেন তো? কথা দিন প্লিজ প্লিজ প্রমোদদা। এই এই সন্দীপ, আরে ত্যাগ কাকে বলে, এটা এতদিন শুনেই এসেছি, আজ আজ আমি নিজের চোখে দেখলাম ত্যাগ কেমন হয়। আমি আমি তোমার কথা রাখবো সন্দীপ, নিশ্চয়ই রাখবো। এবার এবার আমি শান্তিতে মরতে পারবো প্রমোদদা, আর আর মরে গিয়েও বেঁচে থাকবো রাধার স্মৃতিতে, ওর মনের ভিতরে। এই সন্দীপ, ইউ আর গ্রেট,
You are great, Sandeepi, you are great. Chigo, amon nishchinte boshe acho keno? Tobe ki nachbo na ki? Ki je tumi bolo, du din dhore Shanu dekha nei. Jekhanei jak na keno. Prottek din ontoto phone kore, ebare tao koreni. Oho, tomar chhele to ar bachcha chhele nei. Keno tar bishoye chinta korcho? Ei kichu din holo shorir bhalo nei. Sob shomoy khuk khuk kore kashche. Jiggesh korle kichui bole na. Shei jonnoi bhabchhilam je আরে ডাক্তার বাবু কতদিন হলো দেখা নেই আসুন বসুন আরে দাঁড়িয়ে আছো কেন চা খাও বসুন কি হয়েছে এত গম্ভীর হয়ে আছেন কি কারণে আপনার ছেলের বয়সী একটা ছেলে আমার পেশেন্ট টেস্ট করে জানা গেছে তার ব্লাড ক্যান্সার হয়েছে खबर दीते जाने ना ना तादेर के की भावे बोलबो बुझते ना शक्त होले तो तादेर बोलते हबे ना বাবা মার একমাত্র পুত্র তারা কি সহ্য করতে পারবে তারা তো এই দুঃখ সহ্য করতে বাধ্য সে যদি আপনার ছেলে হয় নো ডাক্তার আমার ছেলে কোনোভাবেই হতে পারে না সেই জন্য রোগ যখন প্রথম ডিটেক্ট হলো এটা বাবা মার কাছে না বলতে সন্দীপই আমাকে অনুরোধ করেছিল আপনি আপনি এ কি বলছেন ডাক্তার সন্দীপের ব্লাড ক্যান্সার উর্মিলা যাই হোক ঠাকমা ভালো ভালো বিয়েটা মিটলো নাতনির বিয়ে দেখা খুশির কথা কিন্তু আমার মন কেন মানতে চাইছে না প্রমোদ ঠাকমা আমি যা যা করেছি রাধার মত নিয়েই করেছি প্রমোদ আমি কি তোকে দোষ দিচ্ছি তুমি দেখো রাধা মনমতের সঙ্গে সুখেই থাকবে দাদা একটা বড় কাজ বাকি রয়ে গেছে বাকি আমার এই মুহূর্তে একটা গাড়ি দরকার এই মুহূর্তে কেন রে এই বিয়ের সাজে আমি এখন সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার সঙ্গে মনমতও যাবে আমাকে চ্যালেঞ্জ করেছিল কাউকে নাকি আমি বিয়ে করতে পারবো না আমি ওকে দেখিয়ে দিতে চাই সেই চ্যালেঞ্জে হেরে গেছে হেরে গেছে হ্যাঁ আজ সে হেরে গেছে আজ থেকে ছ মাস আগেই সে হেরে গেছে আর সে হেরে গেছে বলে আজ জিততে পারলি তুই তার ত্যাগের কাছে তোর চ্যালেঞ্জ কেমন যেন মূল্যহীন হয়ে গেছে ত্যাগ কি ত্যাগ আজীবন সুখেরই স্বর্গে
ভালোবাসার সে স্বর্গে থাকে যেন অনেক সুখ, আমি সুখী হব তাতে ছোবে না দুঃখ তোমাকে, তুমি পাও সব সুখ আমার থাকন জ্বালা মিঠুর নিয়তি তোমায় এই প্রার্থনা। আজ আমি চলেছি যে বহু দূরে, এসেছে ভব পারে ডাকে ওরে, চলছে সঙ্গী হলো স্মৃতি যেন সাথী, আজ আর কেউ নেই যে যাবে সাথেতে, দেখা হলো না যে বধু বেশে তোমায়, বোধ হয় আর দেরি নেই বুঝি ডাকেলো শেষ এলো সবাঞ্চারি আশা। আজ আমি চলেছি যে বহু দূরে, এসেছে ভব পারে ডাকে ওরে।